মেমেন্ট অফ ইনার্সের থেকে কয়েকটা কোশ্চেন দেখছি ফার্স্টে ঠিক আছে আর একদিন করাচ্ছিলাম মনে হয় না মোমেন্ট অফ ইনার্স দেখাছিলাম তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা করিয়েছিলাম তো আরেকবার করাচ্ছি একটু আলাদা প্যাটার্নে মোমেন্ট অফ ইনার্সের ভ্যালু তো জানা আছে কোনটা কি হচ্ছে তো এখানে ফার্স্টে কি বলেছে একটা সার্কুলার রিং আছে সার্কুলার রিং ঠিক আছে সার্কুলার রিং আছে এখানে পুরোটা আসছে না সার্কুলার রিং মাসটা দেখ এরকম ভাবে লিখে দেয় এ মাসের আর এরিয়া আছে ঠিক আছে তো এখানে সার্কুলার রিংটা আছে তো এখানে অনেকগুলো অ্যাক্সেস দেখানো আছে নরমালি যে অ্যাক্সেসটা এমনি ভাবে দেখায় এর রেসপেক্টে যদি রোটেশন হয় এটা হচ্ছে সিএম অ্যাক্সেস ঠিক আছে সেই অ্যাক্সেসটা দেখানো আছে আগের দিন যেমন দেখাচ্ছিলাম তারপরে আদার্স কতগুলো অ্যাক্সেসকেও দেখিয়েছে ওরা ঠিক আছে যে অ্যাক্সেস নাম্বার এটাকে আমি করে দিচ্ছি অ্যাক্সেস ওয়ান করছি এটাকে করলাম অ্যাক্সেস টু এখানে অ্যাক্সেস থ্রি ঠিক আছে তিনটে অ্যাক্সেস দেখিয়েছে ঠিক আছে তারপরে বোঝাচ্ছি ডাক এরকম টাইপের একটা দিয়ে দেয় অবজেক্টিভ এ কোয়েশ্চেন এ দিয়ে দেয় এমনি টাইপের একটা বছর আগের দিন করাচ্ছিলাম ওরকম টাইপেরই জাস্ট আগের দিন ডেস্ক নিয়ে দেখাচ্ছিলাম এটা হচ্ছে রিং নিয়ে বলেছে তো ফর্মুলাগুলো গুলো বলে দিচ্ছি কোথায় কি লাগবে ঠিক আছে তো কোয়েশ্চেনে কি দেওয়া আছে যে থ্রি যে অ্যাক্সেসটা না আই থ্রির যে ভ্যালুটা এটা বলে দিয়েছে আই নট বলে দিল ঠিক আছে তখন আই ওয়ানের ভ্যালুটা কত হবে এটা হচ্ছে এটা কোয়েশ্চেনটা এবার সেন্টার অফ মাসে কি হয় দেখবি দু রকম ব্যাপার থাকে এটা তো কোন একটা বডি আছে তো সেন্টার অফ মাসে দেখ দুটো অ্যাক্সেস হতে পারে তিনটা অ্যাক্সেসই পাস করতে পারে এটা সেন্টার অফ মাসটা তো দেখ এখানে যদি আমরা করি ওয়ান অ্যাক্সেস পাস করেছে সি এম দিয়ে টু টা পাস করেছে সি টা পাস করেছে কিন্তু আর সি যেটা সেটা হচ্ছে প্লেনে থাকে আর ওয়ান যেটা সেটা হচ্ছে পারপেনিকুলার থাকে তো পারপেন্ডিকুলার যদি বলে তখন হচ্ছে ওয়ানটা হবে আর টু আর সি সেগুলো কিন্তু কার্ডবোর্ড যেটা আছে তার প্লেনেই আছে ঠিক আছে রিং হলো ডেস্ক হলো যাই হোক ওটা কাজ করবে তো এখানে কোয়েশ্চেন দেখি যে আই সি ইকুয়াল টু আই নট তো হোয়াট ইজ আই ওয়ান আই এর ভ্যালুটা কত হচ্ছে এটা ফাইন্ড করতে হবে ঠিক আছে কত হবে আই টু প্লাস আই থ্রি আই টু প্লাস আই থ্রি করে আসবে কিন্তু এটা প্যারালাল ভাবে দেখিয়েছি আগের দিন যেটা করা ছিল ওরকমই তো আগে ডেস্ক ছিল এটা রিং আছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা স্টার্ট করে রিং থেকে স্টার্ট করে রিং দেওয়া আছে তো তো রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া দেখতে হবে ঠিক আছে তো আমরা যেটা মনে রাখি দেখবি দেখ এটা সলভ তো বোঝা গেছে কি ফাইন করতে হবে আই ওয়ানটা ঠিক আছে এটা লিখে দেবে ল্যাঙ্গুয়েজে লিখে দেবে ঠিক আছে তো এবার দেখ যেটা আই ওয়ানটা যখন ক্যালকুলেট করবো আমরা যেটা জানি মনে কর রিং আর ডেস্ক তো দেখতে একই লাগে তাই না তো এটা মনে কর অ্যাক্সেসটা আছে ঠিক আছে এবার এরকম ভাবে ঘুরছে রোডেশন হচ্ছে তো এরকম যদি ফিগার থাকে না দেখ ভালো করে দেখে নেয় এই অ্যাক্সেসটা কোন অ্যাক্সেসটা হচ্ছে ওয়ান টু না থ্রি এই যে অ্যাক্সেসটা যেটা ড্র করলাম ওয়ান হচ্ছে তো ওয়ানটা না এই লাইনটা তো ওয়ানটা হচ্ছে তো এটা অ্যাক্সেস ওয়ানটা এটা সেন্টার অফ মাসের থ্রু পাস করেছে তো আই ওয়ানের যে ভ্যালুটা হয় রিং এর এটা কি মনে আছে কত হয় শুধু এম আর স্কোয়ার হয় বেসিক ফর্মুলাটা ঠিক আছে রিং থাকলে এম আর স্কোয়ার হয় ঠিক আছে তো এটা আই ওয়ান এর ভ্যালুটা এম আর স্কোয়ার এবার আই ওয়ান থেকে আই টাকে ক্যালকুলেট করতে হবে ফার্স্টে কি করব আই ওয়ান থেকে আই টু যাবো আই টু থেকে আই যাব। যাবো তারপরে কি করবো ব্যাক ক্যালকুলেশনের থ্রু রেশিও করে আমরা আই ওয়ানটা ডিটারমিন করবো উল্টোটা বলে দিয়েছে মানে নর্মালি আমরা কি করি ওয়ানটা জানি ওয়ান থেকে টু থ্রি করি এখানে থ্রি বলে দিয়েছে থ্রি থেকে ওয়ানে ব্যাক করে আসতে হবে তো থ্রি থেকে টুতে আসবো টু থেকে আসবো আসবো স্টেপ স্টেপ বাই প্রসেসে ঠিক আছে এটা একটা কিন্তু ওয়ানে কোয়েশ্চেন দিয়ে দেয় ঠিক আছে এটা একটা টু মার্কস মনে করে আসতে পারে ঠিক আছে তো এটা কিন্তু সব স্কুলেই আসতে পারে এমনি একটা কোয়েশ্চেন বেশি কোয়েশ্চেন ঠিক আছে তো এবার দেখ ফার্স্টে আই টুটা দেখি ক্যালকুলেট করি ওয়ান থেকে টুতে যাবো তো ওয়ান থেকে যখন টুতে যাবো টুটা টা দেখিয়েছে কেমন হবে এরকম ভাবে দেখিয়েছে ঠিক আছে টুটা টা এরকম দেখানো আছে তো এরকম থাকা টুটা না দেখ এটাকে আমরা করছি করছি যেটা আছে এটাকে মানে কি হচ্ছে উপর থেকে দেখছি এখানে একটা আইকে ড্র করে নিলাম ঠিক আছে দেখ এখানে আইটা ড্র করা হলে বোঝা যাচ্ছে আইটা ঠিক আছে বুঝলেই হলো আই তো আইটা যখন দেখবে উপর থেকে দেখছে তো এরকম টাইপের অ্যাক্সেস গুলো লাগবে তো ঠিক আছে এই যে টু অ্যাক্সেসটা আছে না টুটা মনে করে এই অ্যাক্সেসটা এটা হচ্ছে টুটা দেখ এখানে এরকম ভাবে লাগছে থ্রি বলে আর যখন এটা উপর থেকে দেখছি এরকম লাগবে আর যেটা ওয়ান অ্যাক্সেসটা আছে দেখ এটা হচ্ছে ওয়ান অ্যাক্সেসটা তো ওয়ান অ্যাক্সেসটা এখানে কেমন হবে এরকম হয়ে যাবে বুঝে গেছে এটা এখানে এরকম ছিল এটা থ্রি ডি তো এখানে এরকম হয়ে গেছে ঠিক আছে তো এরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছি আর তারপর এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান ওয়ানটা তখন থ্রি হয়ে গেল ঠিক আছে তো ওয়ানটা জানি আর এখানে যে কোনো একটা মনে কর এক্স করলাম এটা হচ্ছে ওয়াই করলাম তো থিওরি একটা আছে না যে এক্স প্লাস ওয়াই আই এক্স প্লাস আই ওয়াই এটা কত হয় আই জেড হয় ঠিক আছে এই ওয়ানটা হচ্ছে জেড ঠিক আছে মানে যেটা ওয়ানটা উপরে আছে এটা হচ্ছে জেডটা তো এক্স আর ওয়াই কোনো ডিফারেন্স থাকে কোনো ডিফারেন্স তো থাকে না মানে কি লিখতে পারি আবার টু আই এক্স ইকুয়াল টু আই জেড

ঠিক আছে থিওরিটা তো জানা আছে সবারই ঠিক আছে যেটা দেখাচ্ছিলাম থিওরি আছে তো ওটা জানা আছে ঠিক আছে তো এম আর স্কোয়ার বাই টু কি তো তো টু যেটা হলো সেটা পেয়ে গেলাম আই টু পেলাম এখন আই থ্রি তো পাইনি তাই তো আই টু টা যখন হয় না যেটা অ্যাক্সিস থিওরাম মানে দুটোকে সাম করলে থার্ড এডটা আছে আছে তো এটা আগের দিন দেখাচ্ছিলাম এবার আই থ্রিতে যেতে হবে থ্রিতে যাবো এবার টু থেকে থ্রি তো টু থেকে থ্রি কি করে যাবো দেখি এটা কে বলছে প্যারালাল অ্যাক্সেস তো তো প্যারালাল অ্যাক্সেস কি হবে প্লাস এমআর স্কোয়ার হবে ঠিক আছে তো এরকম হবে যারা বলবে তখন এখানে গ্রিন কার্ড হবে ঠিক আছে আর যারা চুপ করে বসে থাকবে তাদের রেড কার্ড ইয়েলো কার্ড ঠিক আছে চুপ করে থাকলে কার্ড নেই তো গ্রিন কার্ড হবে এরকম হবে ঠিক আছে গ্রিন কার্ড কার কার হয়েছে এখানে তো আছে এক দুজনে আছে গ্রিন কার্ড আছে ঠিক আছে গ্রিন কার্ড খাওয়া এমনি এক দুজনেরই আছে ঠিক আছে ম্যাক্সিমামই রেড ইয়েলো কার্ড ঠিক আছে মানে ইয়েলো আর রেড কার্ডের ডিফারেন্স কি একই ইয়েলো আর রেড কার্ড ক্যারেক্টারিস্টিক্স একই মানে হচ্ছে ইয়েলো কার্ড যারা পাবে যারা চুপ থাকে কিন্তু কোনো ডিস্টার্ব করে না মানে কথা বলে না এক মনে চুপ করে বসে থাকে তারা হচ্ছে ইয়েলো কার্ড মানে পার্টিসিপেটও করে না আর তারপরে হচ্ছে কিছু জিজ্ঞাসা করে না আর চুপ করে বসে থাকে ডিস্টার্বও করে না তার ইয়েলো কার্ড আর রেড কার্ড কারা আগের সব হলো প্লাস যারা ডিস্টার্ব করে আর টিচার ডিস্টার্ব করছে প্লাস হচ্ছে পাশে ডিস্টার্ব করছে ওরা হচ্ছে রেড কার্ড বুঝে গেছে এলো রেড একই শুধু একটা ওই ডিস্টার্বেরটা ডিফারেন্স এবার গ্রিন যারা আছে সব দিক দিয়ে মানে বেটার আর কি মানে যেগুলো হোমওয়ার্ক করে ঠিক আছে শান্ত চুপও থাকে ঠিক আছে কনসেন্ট্রেট করে শোনে কথাও বলে না ঠিক আছে সব কিছু নিয়ে আছে তবে গ্রিন কার্ড তো ওইটা পাওয়া অনেক ঝামেলা ওইটা হবে না ঠিক আছে ওইটা অনেক ঝামেলা আর যেটা অরেঞ্জ কার্ডটা ওইটা হবে অরেঞ্জ কার্ড আরেকটা আছে ঠিক আছে ওইটা একটা চারটে কার্ড আছে তো কার্ড দিয়ে দেবো কার্ড কি হচ্ছে ঠিক আছে পড়াশোনাও করছে এরকম যদি থাকে ঠিক আছে তো ভালো ক্যারেক্টারিস ভালো তো ঠিক আছে এবার দেখবি কার্ড কোনটা আছে করে দিবি আমি তো ক্যারেক্টারিস বলে দিলাম তো নিজেরাই কার্ড করে নিবি ঠিক আছে তো এবার এখানে চলে আসছে এটা তো আই টু হলো তো আই থ্রি তে যেটা হয় দেখ দুটো অ্যাক্সিস টু আর থ্রি এটা কি প্যারালেল আছে তো এরা প্যারালেল অ্যাক্সিস হয়ে গেল তো তো প্যারালেল অ্যাক্সিস থেকে টু থেকে থ্রি তে যাব কি করে ঠিক আছে তখন কি করব আই থ্রি যেটা আই টু যা পেয়েছি প্লাস কি করতে হয় এমআর স্কোয়ার করতে হয় ঠিক আছে মানে এখানে অ্যাকচুয়ালি ডিসটেন্স করতে হয় তো ডিসটেন্সটা আর হয়ে গেছে ঠিক আছে তো আই টু আই টু পেয়েছি কত এম আর টু তাই তো এম আর স্কোয়ার বাই টু আর এখানে যখন সার্কুলার কোনো অবজেক্ট থাকে তো ডিস্টেন্স গুলো নর্মালি আর হয়ে যায় ঠিক আছে প্যারালাল অ্যাক্সিস এর আর হয় তো এম আর স্কোয়ার এলো তো কত আসছে এটা আলটিমেট থ্রি বাই টু এম আর স্কোয়ার তাই তো তো এবার এই যে ভ্যালুটা পেলাম না থ্রি বাই টু নিয়ে যেটা পেলাম এটা কোয়েশ্চেনে কত বলেছে আই নট বলেছে এটার ভ্যালুটা হচ্ছে আই নট ঠিক আছে মানে থ্রি বাই টু এম আর স্কোয়ারটা আই নট হচ্ছে

তারপরে যেটা লাস্টে আসবে সেটা দেখবো কম্পেয়ার করবো কি দেওয়া আছে তারপরে এখান থেকে সলভ করে নেবো ঠিক আছে তো সমল কি কার্ড মনে আছে কোনটা হবে কোনটা আর তো মনে না ওটা হচ্ছে না তো তার মানে ইয়েলো বা রেড এর মধ্যে হবে তো রেড তো পরেই আছে তো রেডটাই হলো তাই না রেড কার্ডে তো ওটা নিজেই নিজেকে করে নিতে হবে আমি কিছু আমি গুলো বলে দিলাম এবার সেইভাবে হচ্ছে ঠিক আছে এবার পরের যে ভালো কোশ্চেন গুলো ঠিক আছে ফার্স্টে কিছু আছে ছোট ছোট কোয়েশ্চেন দেখছি ঠিক আছে পরে হচ্ছে ভালো কোয়েশ্চেন যাবো ঠিক আছে কিন্তু ঠিক আছে টা একটু কনফিউজিং কোয়েশ্চেন আছে কয়েকটা আমি টপিক ওয়াইজ দেখবো মোমেন্ট অফ দেখবো তারপরে হচ্ছে টর্ক দেখব দেখবো তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখবো এনার্জিও দেখ এই সব টপিকগ দেখে পার্ট আর যেটা একটু হার্ড পার্ট আছে এটা যেটা করব যে একটু একটু কমপ্লেক্স আছে সেন্টার অফ মাস ঠিক আছে একটু রোলিং মোশন সেন্টার অফ মাস ওগুলো একটু কমপ্লেক্স মানে রোলিংটা কমপ্লেক্স মানে লেন্দি হয় আর সেন্টার মাসটা কি হচ্ছে কনসেপচুয়াল হয় তাই দুটো একটু কমপ্লেক্স পার্ট তো ওগুলো লাস্টে দেখবো আর আগে যেগুলো ইজি পার্ট স্কোরিং যে আসেই কোয়েশ্চেন আর ইজিলি সলভ করে নেবো যেমন এগুলোতে বেশি ঝামেলা নেই ঠিক আছে ওই প্লাস মাইনাস করলেই থিওরাম অ্যাপ্লাই করলেই সলভ হয়ে যাবে অত ঝামেলা নেই তো এই চ্যাপ্টারে তো ডেরিভেশন তো বাদ দিয়ে দিয়েছি একটা ডেরিভেশনের লিস্ট দিয়ে দেবো কোন ডেরিভেশন করে যেতে হবে কিছু তো ডেরিভেশন আসবেই না তো ডেরিভেশন একটা লিস্ট দিয়ে দেবো কোন ডেরিভেশন করতে হবে ঠিক আছে আমার কাছে এই বইটা আছে আমার কাছে এই বইটা আগের বছর একটা আছে ওটা পিডিএফ এ আছে তো ওইখান থেকে না মার্ক করে করে সবাইকে পিডিএফটা সেন্ড করে দেবো কোন কোশ্চেনগুলো গুলো করতে হবে ঠিক আছে সবারই একসঙ্গে হয়ে যাবে

A cavity, a cavity of radius r by 2, a cavity of radius r by 2 is formed, is created. Cavity of radius r by 2 is created. Find the, because it is formed, both is, a cavity is formed. ঠিক আছে যেমন ক্যাভিটি হয় না টিতে যেমন ক্যাভিটি হয় ঠিক আছে তো সেরকম যে কোলগেটে যেটা ইউজ করতে হয় তখন কোলগেট দিয়ে না ক্যাভিটি ক্যাভিটি ওরকম হয়ে গেছে এখানে ঠিক আছে ক্যাভিটি ইজ নিউ মোমেন্ট অফ ইনার্সিয়া ফাইন্ড দ্য নিউ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিমেনিং পোর্শন নিউ মোমেন্ট অফ ইনার্সিয়া এমআই আই বললে হবে এমআই নিউ এম আই initial center রিমেনিং পোর্শন ঠিক আছে দেখ এইটা একটা না পপুলার কোয়েশ্চেনই আছে এটা একটা এটার পপুলারিটি অনেকটাই আছে এরকম দেখবে সেন্টার অফ মাসা থাকে এখানেও থাকে কিভাবে একটা পুরোটা একটা ডেস্ক ছিল ঠিক আছে তার থেকে কি আছে এই পোর্শনটা আছে ক্যাভিটিটা তো বোঝা যাচ্ছে কোনটা ক্যাভিটি হলো একটা ক্যাভিটি করা হয়েছে তো এখানে টোটাল যে রেডিয়াসটা ছিল ইনিশিয়াল রেডিয়াসটা আর ছিল ঠিক আছে পুরো পুরো মাসটা এম ছিল আছে যখন আর এই মোমেন্ট অফ ইনার্সিয়াটা দেওয়া আছে ঠিক আছে যে এইটা মনে কর আই বা কিছু একটা আছে এবার এটা থেকে কত চেঞ্জ হবে সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে যে এরকম একটা অ্যাক্সিসকে দেখানো আছে এবার নিউ যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা এই পোর্শনটা রিমুভ করলো এটা ক্যাভিটি আর বাই টু বাদ দিয়ে দিল এবার যেটা রিমাইনিং পার্ট মানে যেটা শেডিং যে পোর্শনটা দেখ এরকম টাইপের যে শেপটা হলো আর কি ঠিক আছে এরকম টাইপের হয়ে যাচ্ছে তো এরকম টাইপের যে শেপটা আছে এর মোমেন্ট অফ ইনারশিয়াটা কত হবে ঠিক আছে সেন্টার অফ মাস ছাড়াও হয়ে যাবে কারণ এটা এই অ্যাক্সেসের রেসপেক্টে বলেছে তো এর রেসপেক্টে বলেছে সেন্টার অফ মাস আর লাগবে না কারণ ওটা তো করাইনি তো ওটা ছাড়াই করবো ঠিক আছে সেন্টার অফ মাস ছাড়াই হবে তো জিনিসটা তো বোঝা গেল কি করতে হবে আগে পুরোটা ছিল সেটা কিন্তু কিছু ভ্যালু জানি এবার নিউ পোর্শনটা মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে ঠিক আছে আর যেটা ইনিশিয়াল এটা হচ্ছে সেন্টার অফ মাস এটা যেটা পাস করছে না এই যে মাঝের যে অ্যাক্সিসটা আছে এটা হচ্ছে সিএম অ্যাক্সিস ঠিক আছে তো এটা দেখি হবে সলভ করব তো সলভ করার জন্য দেখ ইনিশিয়ালি যে ডেস্কটা আছে ঠিক আছে যাক এরকম টাইপের ছিল তো ইনিশিয়ালি ঠিক আছে এটা হচ্ছে ডেস্কটা তো এরকম যদি দেখায় কোন একটা এম মাস এর ডেস্ক আছে আর এরিয়াস এর ডেস্ক আছে তার মোমেন্ট অফ ইনারশিয়া এটার অ্যাবাউটে কি হবে হাফ এম আর স্কোয়ার কি হবে কিন্তু ওটা কিন্তু এটাই হয় ঠিক আছে এটাতে হয় এটাতে হয় এম আর স্কোয়ার বাই টু হয় এখানে একটা অর্ড ভ্যালু আসবে খুব একটা বাজে টাইপের ভ্যালু আসবে লাস্টে তো এম আর স্কোয়ার বাই টু এ এর হয় তো এ অ্যাক্সিস এর কত হয়ে যাবে এম আর স্কোয়ার বাই ফোর হয়ে যাবে আর বাই টু হয়ে গেল ঠিক আছে তো এটা ইনিশিয়ালি ছিল এবার আমাকে কি করতে হবে এর মোমেন্ট অফ ইনার্সিয়াটা ক্যালকুলেট করতে হবে ঠিক আছে যে তার মোমেন্ট ওটাকে কোনটা এটা বোঝা গেল না এটা তো হয় হয় তো এটাই তখন কথা হবে এটা তো এক্স ওয়াই গুলো তাই না এটা এক্স হচ্ছে এটা ওয়াই হচ্ছে আর এখানে জেড হচ্ছে এরকম না এবার বোঝা যাচ্ছে এক্সটা এটা হচ্ছে ওয়াইটা এবার বোঝা গেছে তো এক্স ওয়াই যেটা হয় সেটা কি হয় জেড বাই টু হয়ে যায় ঠিক আছে যাড এ হবে এমনি যেটা হবে তার হাফ হয়ে যায় ঠিক আছে আগে রিং ছিল আর স্কোয়ার বাই টু হয়েছে এবার এখানে ডেস্ক যখন আছে অরিজিনালি হয় আর তাই জন্য কি হচ্ছে আর স্কোয়ার বাই ফোর হয়ে গেল ঠিক আছে এটা হলো পুরো ডেস্কটার এবার আমাকে করতে হবে কি যে যখন এরকম শেপ করা হলো ক্যাভিটি করার পর মোমেন্ট অফ ইনার্সের কত তো আমাকে দেখতে হবে দেখ পুরো ডেস্কের মোমেন্ট অফ ইনার্সের জানি এমআর স্কোয়ার বাই ফোর এবার ক্যাভিটির মোমেন্ট অফ ইনার্জিটা বার করতে হবে আর ক্যাভিটিটা মাইনাস করলেই তো হয়ে গেল তাই না দেখ আমরা এটা বলতে পারি যে আই রিমেনিং রিমেনিং ইকুয়াল টু আই ইনিশিয়াল আই টোটাল মাইনাস আই ক্যাভিটি এটা করলেই হবে তো তাই না এবার ক্যাভিটিটা বার করতে হবে আর এটা যেটা হচ্ছে আর স্কোয়ার বাই ফোরটা কি এটা হচ্ছে আই টোটালটা ঠিক আছে এটা আই টোটালটা এটা এম করবে স্কোয়ার ফোর এবার ক্যাভিটিটা বার করি কি হচ্ছে ক্যাভিটি বার করলে মাইনাস করে নেবো তখন অ্যান্সার হয়ে গেল তাই তো এমনি দেখে দেখা যাক কি আসছে ঠিক আছে এইট হবে সিক্সটিন হবে টু দিয়ে ডিভাইড করে করে যাওয়া আর কি ঠিক আছে দেখ এখানে ক্যাভিটিতে যখন করতে হবে ক্যাভিটিরও তো একটা মাস থাকবে অ্যান্সার তো খুব আছে এটা দেখি করে কত আছে কত আসছে সি ভাই সিক্সটিন মাইনাস করার পর তো ফাইনালি তো মনে হয় ওরকমই হতে পারে দেখি দেখা যাক এখন তো এটা সলভ করেই দেখতে হবে ঠিক আছে তো ক্যাভিটি যেটা আছে ওটাও তো সার্কুলার তাই তো তো টোটাল ডেস্কের মাছ যদি এম হয় তো ক্যাভিটির মাছ কত হবে মনে করো ডেস্কটা ওয়ান কেজির ছিল ডিস্ক আর যেটা আছে ক্যাভিটি তার মাছটা কত হবে মানে ওই পৌরসনের মাছটা হাফ হাফ হবে দেখ এখানে হচ্ছে আর্ট এরিয়াস হলে এরিয়া কত হবে

ফোর দিয়ে ডিভাইড হবে তাই না এটা ডাইরেক্ট করে দিচ্ছি এম বাই ফোর হয়ে যাবে তাই না তো এরিয়াটা যত টাইমস কমবে মাসটা ইকুয়ালি টাইমস কমবে ঠিক আছে তো এবার এর মাসটা আমরা পেয়ে গেলাম তো কত এলো এম বাই ফোর এলো তো এম বাই ফোর এলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া দেখি কত হচ্ছে ঠিক আছে কিন্তু এখানে এটা এটা ঝামেলা কারণ এটা হচ্ছে জে মেনেরই কোয়েশ্চেন ঠিক আছে এটা জেম এন টাইপেরই কোয়েশ্চেন যদি স্কুলে যদি টিচারের পছন্দ হয় দিতে পারে আমি তো দেবো এটা টেস্টে ঠিক আছে টেস্ট যখন দেবো এমনি একটা দেবো ঠিক আছে ডেস্ক স্কোয়ার করার চেয়ে একটু ইজি করবো এটা রিং এর দেবো অন্য কোনো ফিগার স্পিয়ার দেবো ঠিক আছে তো স্পিয়ার দিলে সলভই হবে না কোনোদিনও ঠিক আছে স্পিয়ার অনেক ঝামেলা তার থেকে এটাই ঠিক আছে ঠিক আছে তো এবার দেখ এই যে ব্লু কালারের যে অ্যাক্সিস আছে এটা মনে কা আইডিয়াল ঠিক আছে তো আমাকে বলেছে আই অ্যাক্সিস এর রেসপেক্টে করতে হবে আর যেমন হয় এইটার যদি অ্যাক্সিস হয় তার ভ্যালু কত হয় এম আর স্কয়ার বাই ফোর হয়

রেডিয়াসটা কত হয়েছে আর বাই টু হয়েছে কত আছে তাই না অনেক বাজে ভ্যালু ঠিক আছে তাই জন্য এগুলো ঝামেলা হয় দেখে মনে হয় সোজা কিন্তু ঝামেলা সেন্ট্রাল মাসটা এখানে ইজি তো এবার এটা কত এলো এম আর স্কোয়ার ডিভাইডেড বাই কত আসছে থার্টি টু আসছে তাই তো তো এইট ইনটু ফোর থার্টি টু আছে তো এটা কি এইটা থেকে কি এটা মাইনাস করলে হয়ে যাবে না আর কিছু করতে হবে আর কিছু করতে হবে না এটা তো হবে না আরও করতে হবে না কারণ হচ্ছে দেখ আমরা সব জায়গায় দেখছি ব্লু অ্যাক্সেসটা পেলাম এবার আমাকে ইনিশিয়াল অ্যাক্সেসটা দেখতে হবে এই ডিসটেন্সটা কত হবে ওটাও দেখতে হবে ঠিক আছে দেখ এই ডিসটেন্সটা তো আর বাই টুই হবে না এটা তো আর বাই টুই হবে তাই তো তার মানে ডি কত এলো আর বাই টু তো এবার আই যেটা আছে আই ক্যাভিটিটা এবার এটা কিন্তু ক্যাভিটি পাইনি আই টোটালটা আগেই পেয়ে গেছে ক্যাভিটি সলভ হচ্ছে মানে ট্রাই করছি সলভ করা দেখি সলভ হচ্ছে কিনা তো ক্যাভিটি পাওয়ার জন্য আমি একটা পোর্শন পেয়েছি এবার আই ক্যাভিটি যেটা হবে ঠিক আছে আইডেস যেটা হলো আইডেস্ট হলো এই ব্লু অ্যাক্সেসের রেসপেক্টে আর যেটা আমার রেসপেক্টে চাই তো আই ক্যাভিটি কি হবে যেটা আমরা পেয়েছি আইডেস্ট পেলাম প্লাস এম ডি স্কোয়ার ঠিক আছে দেখ তারপরে এটা হচ্ছে আইকিয়াবিটি নিয়ে তারপরে ডিফারেন্স করবো এটা আনসার ঠিক আছে এত ঝামেলা ঘুরে ফিরে এটা করতে হয় মোমেটামিন আর সাথে এটাই ঝামেলা ওইসে একবার দেখবি টু দিয়ে ডিভাইড হবে একবার অনেক কিছু করতে হচ্ছে অনেকগুলো স্টেপে থ্রু যেতে হচ্ছে হয়ে গেল তো কি হচ্ছে তবে কি ফাইনালি আসবে তো এখানে দেখ আই ড্যাশটা কত এসছে এম আর স্কোয়ার বাই থার্টি টু তাই তো আর প্লাস হচ্ছে এম ডি স্কোয়ার ডি কত আছে আর বাই টু তো এম ডি স্কোয়ার মানে এম আর স্কোয়ার বাই ফোর হবে তাই তো তো এটা করে কত আসছে হ্যাঁ এম আর স্কোয়ার বাই ফোর করে দিলাম এম আর স্কোয়ার বাই ফোর হবে না এমটা হচ্ছে তো এম বাই ফোর তাই অনেক ঝামেলা এটার মধ্যে এম এর জায়গায় তো এম বাই ফোর আছে আর এর জায়গায় তো আর বাই টু আছে ঠিক আছে তো তখন এখানে কত হবে স্টেপ বাই স্টেপই করে দেখি ঠিক আছে দেখ এম বাই ফোর মাল্টিপ্লাইড বাই আর বাই টু তার স্কোয়ার

শিওর বোঝা যাচ্ছে তবে তো ঠিক আছে বুঝলেই তো অনেকটা আই টোটাল কত ছিল এম আর স্কোয়ার বাই ফোর ছিল আই টোটাল তো এটা মাইনাস দিয়ে কত হচ্ছে আই ক্যাভিটি এতো এত পেলাম ফাইভ বাই সিক্সটি ফোর এম আর স্কোয়ার ঠিক আছে এতটা ঝামেলা করে এসছে এবার কি আসবে এম আর স্কোয়ার কমন নিচ্ছি তো ওয়ান বাই ফোর মাইনাস ফাইভ বাই তাই এখানে এলসিএম করে যেটা আসবে অ্যাড করার পর সাবট্র্যাক্ট করলে ওইটাই आंसर 64 এলো কত আসবে 11 আসছে নাকি এটা 16 আসবে মাইনাস হ্যাঁ 11 এম আর স্কয়ার বাই 64 ঠিক আছে ভেরি গুড বলার জন্য ঠিক আছে মানে কনসেন্ট্রেট করছে কেউ অ্যাট লিস্ট তাই না দেখ আরেকবার এটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে প্রসেসটা প্রসেসটা কিভাবে করা হলো তাই তো ফার্স্ট অফ অল কি দেখতে হচ্ছে ওরা বলেছিল এরকম ভাবে একটা অ্যাক্সেস দেখায় না এরকম অ্যাক্সেস দেখায় ফার্স্ট এগুলোকে আইডেন্টিফাই করতে হয় যদি এরকম অ্যাক্সেস দেখায় মানে জেডটা দেখায় তখন এমআর স্কোয়ার বাই 2 হয় ডিস্ক থাকলে আর যা এক্স জেডটা যা হয় এক্স ওয়াই গুলো তার হাফ হয়ে যায় তার 50% হয় এটা বাই 2 আছে বাই 4 ঠিক আছে যদি ডাইরেক্ট থাকতো বাই 2 হতো ঠিক আছে ফার্স্ট এটা দেখলাম তারপরে আমাকে নেক্সট কি করতে হচ্ছে এরকম ক্যাভিটি ব্যাপার থাকে আর বাই টু দেয় ক্যাভিটিটা কারণ আরো দিলে আরও তো অড ভ্যালু চলে আসবে ঠিক আছে তো আর বাই টু দিল তো মাসটা অনেকে ভাবে এম বাই টু হচ্ছে এম বাই টু হবে না তো আমাকে দেখতে হবে কি যে আর স্কোয়ার এরিয়া ছিল তো তো এরিয়াটা যখন ওয়ান ফোর্থ হয় ঠিক আছে রেডিয়াসটা যদি হাফ হয়ে যায় এরিয়াটা তো স্কোয়ার আর স্কোয়ার ওয়ান ফোর্থ হয়ে যায় তো এই মাসটা ওয়ান ফোর্থ হয়ে যাবে মানে ফোর কেজি থাকলে ওয়ান কেজি হয়ে যাবে ঠিক আছে তো মাসটা ওয়ান বাই ফোর হচ্ছে দেন কি হলো এটাও তো দেখ অ্যাক্সেস গুলো তো সেম আছে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া মাইনাস ক্যাভিটির মোমেন্ট অফ ইনার্সিয়া তো ফার্স্ট ক্যাভিটিটা ক্যালকুলেট করব তো ক্যাভিটির জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম যে ক্যাভিটি কি হচ্ছে ইনিশিয়ালি যেটা আছে সেই ভ্যালুটা যে m r স্কয়ার বাই 4 যেটা হয় সেটাই হবে তো m r স্কয়ার বাই 4 হলো প্যারালাল অ্যাক্সিসটা এখানে ইউজ করতে হবে তো প্যারালাল অ্যাক্সিসের জন্য m d এলো এবার যেটা পেলাম পুরোটা ক্যাভিটি হলো এবার তারপরে কি করছি রিমেইনিং পোরশনটা টোটাল মাইনাস ক্যাভিটি ঠিক আছে তো প্যারালাল অ্যাক্সেস এর ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর মাসের ব্যাপারটা যে মাসটা এরিয়াটা ওয়ান ফোর্থ হচ্ছে মাসটা ওয়ান ফোর্থ হচ্ছে আর প্যারালাল অ্যাক্সেস আর পারপেন্ডিকুলার অ্যাক্সেস ঠিক আছে যেটা পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম ওটা কি থ্রিডি তে কাজ করে সিডিতে তে কাজ করে না মানে টু তেই কাজ করবে মানে আর প্যারালাল অ্যাক্সেস তো সব জায়গায় কাজ করে তাই না প্যারালাল অ্যাক্সেস তো থ্রিডি তেও কাজ করে স্ফিয়ারেও কাজ করবে এমনি রিং কাজ করবে রডেও কাজ করবে সব জায়গাতেই কাজ করে ঠিক আছে তো এবার একটা এমনি টাইপের একটা হোমওয়ার্ক দিয়ে দিই তারপরে অন্য টাইপের কোশ্চেন যাচ্ছি ঠিক আছে হোমওয়ার্কে আগে ড্রয়িংটা করে দিচ্ছি তারপরে এটা সলভ করছি মানে সলভ তো তোরাই করবে দেখবি E da homar pou an. E da homar pou an. এটা একটা আছে মধ্যে চারটে স্পেয়ার দেওয়া আছে ঠিক আছে চারটে সলিড স্পেয়ার এগুলো চারটে স্পেয়ার আছে স্পেয়ার এর রেডিয়াসটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব ইকুয়াল মাসে ঠিক আছে চারটের এরিয়া সার আর স্কোয়ারটা হচ্ছে ফোর আর ঠিক আছে স্কোয়ারের চারটে কর্নারে কি আছে চারটে কর্নারের মধ্যে চারটে স্পিয়ার আছে তাই তো এম মাস আর এরিয়া আছে ঠিক আছে এবার কি করতে হবে একটা তার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে হবে এটা তো বোঝা যাচ্ছে তো পুরো সিস্টেমটার মোমেন্ট অফ এটা অনেক লেন্দি হবে ঠিক আছে এটা শুরু করলে কমপ্লিটই হবে না ঠিক আছে এটা জাস্ট এর বেসিসে করতে হবে ঠিক আছে তো এই মোমেন্ট অফ ইনারশিয়া কথা হবে এটা দরকার এই অ্যাক্সিস এর রেসপেক্টে ঠিক আছে হ্যাঁ মাস গুলো তো চারটে আছে মানে একটা করবো ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দেব 1 ইনটু 4 ঠিক আছে একটা করে যা পাবো তাকে ইনটু 4 করে দেব তবেই সলভ হয়ে যাবে স্কোয়ারটার মাস নেই স্কোয়ারটা তো জাস্ট ফ্রেম একটা এটা ফ্রেম আছে ওটা কোনো মাস নেই ওর মাস দরকার নেই লেন্থটা দরকার ফোর আর করে আছে এবার কোশ্চেনটা বলে দিচ্ছি কি বলেছে একবার কোয়েশ্চেনটা লিখে বোঝা যাবে না কি বলেছে হোয়াট ইজ দা এম আই হোয়াট ইস দা এম আই অফ দা সিস্টেম অ্যাক্সেস হোয়াট ইস দা এম আই অফ দ্য সিস্টেম অ্যাক্সেস নর্মাল টু নর্মাল টু দা প্লেন Normal to the plane of the square frame. Normal to the plane of the square frame and passing through. And passing through. CM. Center of mass of the system. Passing through CM of the system. ঠিক আছে দেখ সিএম কোন অ্যাক্সিসটা বলেছে এখানে দেখাচ্ছে এরকম অ্যাক্সিসটা বলেছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্সিসটা এরকম ভাবে রোটেশনটা হচ্ছে ঠিক আছে পারপেন্ডিকুলার টু প্লেন বলেছে তো একটা স্ফিয়ারে ক্যালকুলেট করব সলিড স্ফিয়ার দেখ সলিড স্ফিয়ার ক্যালকুলেট করব দেন প্যারালাল অ্যাক্সিস ইউজ করব একটা যা ভ্যালু আসবে তা কতগুলো স্ফিয়ার আছে তো ইনটু 4 করে দেব মনে কর একটার ভ্যালু x এলো তো x ইনটু 4 4x টা आंसर ঠিক আছে 4x টাই आंसर হবে তো স্ফিয়ার করতে হবে ইন্ডিভিজুয়াল প্যারালেল অ্যাক্সেস করতে হবে তারপরে ফোর ডুমেন্ট মাল্টিপ্লাই করতে হবে তো ভ্যালুটা খুব ভালো আসবে না দেখবে ওই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড ওইরকম টাইপের ভ্যালু আসবে ঠিক আছে অনেক বড় টাইপের একটা ভ্যালু আসবে ঠিক আছে এবার পরে অন্য কোশ্চেনে যাচ্ছে এবার একটু ইজি কোশ্চেন এ যাচ্ছে এবার কোশ্চেনগুলো তরফ তো অনেকে ছোটবেলায় করেছিলে না ওই ছোটবেলার কোশ্চেনগুলোই গুলোই দেখবো তোমাকে যেটা দেখাবো ঠিক আছে দেখ এক দুটো করাচ্ছিলাম মনে হয় ওইরকম রকম টাইপের কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি তোর থেকে দেখ টর্কের ফর্মুলাটা একটু মনে করে দিই কি ছিল ঠিক আছে টর্কের দেখ এত কিছু দরকার হয় না ঠিক আছে মনে কর এখানে একটা জাস্ট বেসিক এক্সাম্পল দিয়ে টর্ক বোঝাচ্ছে একটা বেসিক এক্সাম্পল ঠিক আছে দেখ এখানে দুটো মাস নিলাম এম ওয়ান এম টু নিলাম ঠিক আছে এটা হচ্ছে রোটেশনের অ্যাক্সিস এটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট আছে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট তো এই সাপোর্ট এর পয়েন্টটাকে সি ডি ডিনোট করলাম সিটা হচ্ছে সেন্টার অফ রোটেশন ঠিক আছে এবার দেখ এখানে একটা রড আছে মনে কর ঠিক আছে এসি হচ্ছে একটা রড ঠিক আছে তো এখানে এ আর বি পয়েন্টে দুটো মাস্কে দেওয়া আছে বেসিকটা দেখাচ্ছি টর্কের ক্যালকুলেশন কি করে করব। ঠিক আছে টর্কের বেসিক ক্যালকুলেশনটা তো টর্ক মানে যেটা হয় ফোর্স ইন্টু কি হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেসিকটা টর্কে ঠিক আছে এবার ফোর্স কোথায় আছে যখন মাস থাকে তার তো ওয়েট থাকে তো এম ওয়ান থাকলে এম ওয়ান জি হবে এম টু থাকলেই এম টু জি হবে তো এবার বলে যে সি পয়েন্টের অ্যাবাউটে নেটওয়ার্ক কত ঠিক আছে এবার ক্যালকুলেশন কি দিলো যে নেট অর টোটাল টর্ক ঠিক আছে অ্যাবাউট কোন একটা পার্টিকুলার পয়েন্ট হয় পয়েন্ট সি তো সি এর অ্যাবাউটে আমাকে নেট টর্কটা দেখতে হবে তো পয়েন্টটা এখানে স্পেসিফিক যে কোন পয়েন্টটা দেখছি পয়েন্ট চেঞ্জ হলে টর্কটাও কিন্তু চেঞ্জ হতে থাকে ঠিক আছে পয়েন্ট যদি চেঞ্জ হয়ে যায় তখন টর্কের ভ্যালুগুলো চেঞ্জ হয় তো এখানে আমরা সি পয়েন্টে বেশি টর্কটা দেখছি এবার দেখ সি এর রেসপেক্টে যখন যে মাসগুলো আছে ঠিক আছে এম আর এম টু এবার এই দুটোর যে রোটেশনটা দেখ এম যেটা আছে তো এটা পয়েন্ট থ্রিটা তো এবার যদি রোটেশনটা আমরা দেখি এর বেসিস দেখছি তো বি যেটা আছে রোটেশন কোন দিকে হবে ক্লক ওয়াইজ হবে না অ্যান্টি ক্লক ওয়াইজ এই রোটেশনটা এম জি তোকে নিচের দিকে টানবে তাই তো এটা তো ক্লক ওয়াইজ হবে আর এম টু জি কি আলাদা হবে এটা তো একই হচ্ছে ক্লক ওয়াইজ হচ্ছে মানে এরা তো অ্যাড হয়ে গেল এবার মনে কর একটা ফোর্স যদি এরকম কোনো কোয়েশ্চেন দিতেই পারে মনে কর এমনি হবে একটা স্ট্রিং দিয়ে এখানে একটা সাপোর্ট আছে এটা মনে একটা স্ট্রিং ঠিক আছে স্ট্রিং দিয়ে দিল তো স্ট্রিং থাকলে স্ট্রিং এর কি থাকে টেনশন থাকে তাই তো তো এখানে স্ট্রিং এর টেনশন তো উপরের ডাইরেকশনই থাকে তাই তো তো এবার দেখ টেনশন যেটা কি করবে টেনশনটা উপরে টানছে আর m1 m2 যে নিচে টানছে ঠিক আছে তো টেনশনটা এরকম ভাবে ওকে ঘোরাবে তাই তো সি এর তো এই রোটেশনটা কি হচ্ছে এটা হয়ে গেল অ্যান্টি ক্লক মানে একটা অ্যান্টি ক্লক ওয়েস আর দুটো ক্লক হচ্ছে এবার কোয়েশ্চেনে কি বলে দেয় যে হয়তো বলে যে রডটা অরিজিনাল আছে এরকমই বলে দেয় যে রডটা কোনো নেট মুভমেন্ট নেই তখন আমাকে কি করতে হবে টোটাল টর্কগুলোকে সাম করে ইকুয়াল টু কি করব জিরো করে দেব যে সেখান থেকে টেনশন আননোন থাকে টেনশন পেয়ে যাব কোথাও টেনশন আননোন থাকে কোথাও ডিসটেন্স থাকে তো ম্যাক্সিমাম জায়গায় টেনশন গুলো আননোন থাকে প্রবলেম দেখবো টেনশন ক্যালকুলেট করারই ঠিক আছে তো এটা আগের থেকে অনেকটা ইজি হয় ঠিক আছে তো যখন এমনি বলে দেবে যদি কোথাও কোয়েশ্চেন এমনি বলে দেয় যে ইফ দ্য রড রড লাইন যেটা আছে অর এসি এমনি বলে দেবে ঠিক আছে হরেজেন্টাল বলে দিল তো হরেজেন্টাল মানে রডটা রোটেট করছে না তো রোটেশন যদি না হয় কোনো টর্ক থাকবে টর্ক তো থাকবে না তাই তো তো টর্ক যেটা আছে নেট টর্ক যেটা ইকুয়াল টু জিরো হলো তো এবার নেট টর্কে আমরা ক্যালকুলেশন স্টার্ট করি ঠিক আছে তো এবার দেখ ডিস্টেন্স গুলো কিছু এখানে লেখা নেই তো ডিস্টেন্স গুলো একটা নিচ্ছি মনে কর কি নেব এসি যেমন আছে না ওরকম ডিস্টেন্স রাখছি এসি যেমন আছে সিবি ওগুলোই রেখে দিচ্ছি চেঞ্জ করছি না ফার্স্টে মনে কর এম ওয়ান জি এর টর্ক দেখি এর টর্ক কত হবে এম ওয়ান জি ইনটু ঠিক আছে ইনটু ডিসটেন্স যেটা আছে সিবি আর বিসি যেটা আছে ডিসটেন্সটা তো সিবি করলাম তো সি থেকে ডিস্টেন্সটা স্টার্ট হবে ঠিক আছে তো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হলো এটা একটা টর্ক হলো এবার দু রকম টর্ক আছে তো একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ নিতে হয় তো ওটা নিজের চয়েস যে আমি কাকে পজিটিভ নেবো কাকে নেগেটিভ নেব তো অ্যান্টি ক্লক ওয়াইজটা নিতেই পারি পজিটিভ তো এখানে ক্লক ওয়াইজটা ফার্স্টে লিখলাম ওটা কি পজিটিভ নিয়ে নিচ্ছি ঠিক আছে ওটা নিজের চয়েস তো এম ওয়ান জি ইন্টু সিবি হলো প্লাস দিয়ে কি হবে এম টু জি এম টু জি ইন্টু এসি ডিস্টেন্সটা হলো ঠিক আছে মাইনাস আরেকটা এই যে এসি ডাব্লিউ টেনশনের যখন টর্কটা লিখবো ওটা কি প্লাস হবে তো প্লাস তো হচ্ছে না তো মাইনাস যেটা হবে টেনশন টি মাল্টিপ্লাইড বাই টেনশনের ডিসটেন্স কত ওটা তো নি কিছু একটা তাই তো রেজিস্ট্যান্সটা মনে কর ডি লিখে নিলাম তো কি হবে সিডি হয়ে গেল ঠিক আছে তো এটাকেও সি সিএই করে দিচ্ছে এসি সিএ কোনো ব্যাপার না কি ব্যাপার তো একটা সিবি হলো একটা সিএ হলো একটা সিডি হলো এবার এই পুরো সামটা যেটা আছে এই সামটা কত হবে ইকাল টু জিরো তো এর থেকে উই ক্যান রিটার মাইন অর ফাইন্ড টি ডি ফাইন্ড করার মেথড এটা তো এইভাবে টি খুঁজে পাবো ঠিক আছে সবগুলোকে ইকুয়াল করবো ইকুয়াল টু জিরো করবো সেখান থেকে টিটা পেয়ে যাবো তো বোঝা যাচ্ছে তো কি হচ্ছে মানে সব জায়গায় দেখ এখানে পারপেন্ডিকুলার লাইনগুলো আছে মানে এই ডিসটেন্সটা এই ফোর্সটা সিবি ডিসটেন্স এম ওয়ান জি যেটা এম টু জি আছে সিএ এর আর টেনশন আছে সেটা আছে ডিসি ও সিডি তো এগুলোকে সাম করে ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে দেখ সবে ইমপ্রুভ করা ট্রাই করবে যেটা এ থেকে মানে যেখান থেকে আছে সেখান থেকে ইমপ্রুভ করতে হবে তাই না এখন তো পরের দিকে আর আসতে হবে তো তাই তো তো একটু চুপচাপ থাকলেই হয়ে যাবে চুপচাপ থাকলে অনেক ইমপ্রুভ হয়ে যাবে ঠিক আছে মানে শুধু চুপচাপ থাকলে হবে না বুঝতে হবে তাই না ট্রাইও করতে হবে সব মিলিয়ে আছে এটার মধ্যে তো কোনো ডাউট নেই এটা তো থিওরি বললাম এবার ওগুলো ডিস্টেন্স গুলো দেওয়া থাকবে ক্যালকুলেশন দেখি কয়েকটা এরপর বেসিক দেখি ঠিক আছে কতগুলো ওই যে বললাম না যে কতগুলো ইজি কোয়েশ্চেন কতগুলো এখানে বাচ্চা কোশ্চেনই দেখবো বাচ্চা কোয়েশ্চেন মানে কি আছে এগুলো আগে অনেকে পড়েছে ছোটবেলার কোয়েশ্চেন সেগুলোই দেখবো তো ওগুলো হলে তারপরে ভালো কোয়েশ্চেন করা যাবে টেনশনে যেমন দেখলাম না একদম ডাইরেক্ট আমরা হিট করে টেনশনই খোঁজার ট্রাই করি ঠিক আছে মানে এটা তো অনেকে সেই টেনে থাকে তো মানে টেনে ছিল না মোমেন্ট অফ ফোর্স নিয়ে টেন তো থাকে তো সেখানে তো এই কোয়েশ্চেনগুলো থাকে ঠিক আছে এমনি টাইপের টেনে তো কোয়েশ্চেনগুলো আছে আমি তো এই কোশ্চেনগুলোই দিয়ে দিই ঠিক আছে আর কেউ কোশ্চেনটা খুব হার্ড করি কেমেস্ট্রিতে তো কেউ পায় না মানে ফোর্টি পার্সেন্টে বেশি নাম্বার হয় না মানে স্কুলে যারা নাইনটি পার্সেন্ট পায় আমার পেপারে কেমিস্ট্রিতে ফোর্টি পার্সেন্ট ওটি আর ফিজিক্সে পেয়ে যায় ফিজিক্সে নাইন্টি পার্সেন্ট পায় ফিজিক্সে ও নাইনটি পার্সেন্ট এভাবেই পায় ঠিক আছে ফিজিকেল কোশ্চেন ইজি করে কেমিস্ট্রিটা খুব হার্ট করি ঠিক আছে ইলেভেন ও কেমিস্ট্রি করে টেন অব্দি ঠিক আছে ইলেভেনও তো কেমিস্ট্রি পড়ায় না ইলেভেনও কেমিস্ট্রি অনেক কেমিস্ট্রি থাকে অনেক পড়তে হয় ঠিক আছে অনেক পড়তে হবে ঠিক আছে অনেক পড়লে তখন হবে না ইলেভেনের কেমিস্ট্রিটাই বেশি ভালো ঠিক আছে টেনের থেকে ট্রেনে অনেক কিছু কি মু মুখস্থ রাখতে হয় মানে টেনে পুরোপুরি মেমরি বেসড মানে ম্যাক্সিমামতে আর মুখস্থ অনেকে মানে যদি না রাখতে পারে তখন হবে না মানে এক্সাক্ট ওই ফর্মুলা গুলো ইকুয়েশন গুলো সব মনে রাখতে হয় এবং ইলেভেন থেকে একটু কনসেপচুয়াল চলে আসে তো ইলেভেনটাই তো ভালো তাই না ইলেভেন আর ইকুয়েশন ব্যালেন্সিং ওই সব ঝামেলা তো নেই তাই না ইলেভেন একটু ইজি হয় জিনিসটা ইজি মানে কি অনেক ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্সের এর মতো ইনঅর্গ্যানিকটা মুখস্থ করতে হয় ঠিক আছে ওটা না হয় মুখস্থ পাঠ আছে ফিজিক্যালটাই তো বেশি ভালো ফিজিক্স তো ফিজিক্সের মতো না ম্যাথসের মতো নিয়ে তো কোন কেমিস্ট্রিটা ভালো লাগে ফিজিক্যাল ইনঅর্গ্যানিক না অর্গ্যানিক অর্গানিকটা তো অর্গ্যানিকটাই তো আমার কঠিন লাগতো ঠিক আছে উল্টোটি ইনঅর্গ্যানিকটা তো মুখস্থ করে চলে যায় ঠিক আছে তো এবার একটু ভালো কোয়েশ্চেনে যাই কয়েকটা এটা তো হয়ে গেছে লেখা এবার দেখি এখানে টেনশন দেখি কে খুঁজে পাই এটা কাকে জিজ্ঞেস করে এক একজনকে একটা কোয়েশ্চেন এটা রোহিত দিয়ে স্টার্ট করছি তবে ঠিক আছে রোহিত দিয়ে স্টার্ট করছি রোহিতকে কে এটা এক্সপ্লেন করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন এটা ঠিক আছে দেখ এটা থেকে স্টার্ট হলো ভালো কোয়েশ্চেনই করছি আমি হিন্টস দেব তো আমি তো সবাইকে হিন্টস দিচ্ছি দেখ এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে না এগুলো ভালো করে দেখ নোট করে রাখবে এগুলো আসতে পারে এমনি টাইপের কোয়েশ্চেন মানে সব সময় তো টাফ কোশ্চেন দেয় না সব সময় ইজি কোয়েশ্চেনও দেয় না মানে মোডেট কোশ্চেন থাকে ঠিক আছে এই যে গুলো আছে না একদম এজে আছে ঠিক আছে একদম কর্নারে আছে

টোটাল লেন্সটা হান্ড্রেড সেন্টিমিটার এরকম ডেটা দিয়েছে কতগুলো আর একটা বলেছে কোনটা আছে ফর্টি সেন্টিমিটার এটা আছে এজ এজ নাইফ একটা আছে ব্যালেন্স বলতে পারি ঠিক আছে এটা ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা একটু লেন্সটা টা বেশি করে নিচ্ছি ঠিক আছে তো ব্যালেন্স ডেটা আছে এখানে 40 te, exact 40 তে এক্স্যাক্ট 40 মানে 40 না হলে তো ক্যালকুলেশন করতে পারবো না এক্স্যাক্ট ঠিক আছে তো এটা 140 এমনি ভাবে মাসগুলো দেওয়া আছে ঠিক আছে যে রড এর মাসটা দেওয়া আছে 140 ঠিক আছে গ্রাম ফোর্স এটা ঠিক আছে কেজিতে কনভার্ট করতে পারি আর এর যেটা ওয়েটটা দেওয়া আছে একটা ওয়েট দিয়ে দিয়েছে 70 গ্রাম ফোর্সে দিয়েছে ঠিক আছে আর এখানে রড যেটা আছে এবি রড ঠিক আছে তার লেন্থটা 171 মিটার 1 মিটার দিয়েছে ইউনিট কনভার্সন দরকার নেই দুটো দেখ স্ট্রিং আছে স্ট্রিং এর টেনশন গুলো ডিটারমাইন করতে হবে যে হোয়াট ইজ টি ওয়ান অ্যান্ড হোয়াট ইজ টি টু ঠিক আছে এটাই হচ্ছে আননন যে টি ওয়ান আর টি টু কে ফাইন্ড করতে হবে তো কোথাও কনফিউজ করে কি দেয় একই কোয়েশ্চেনটা না এটা কনফিউজ করে দেখবি অনেক জায়গায় আছে এনসিআরটি অনেক জায়গায় কনফিউজ করে কি দেয় যে টেনশনের জায়গায় বলে দেয় এরকম যে যেমন আমি কি দেখালাম একটা মনে করেন ব্যালেন্স যেটা নাইফ এজ মতো ব্যালেন্সিং একটা পয়েন্ট দেখালাম তো এমনি দিয়ে দেবে যে মনে করো এখানে একটা নাইফেজ আছে আর এখানে একটা নাইফেজ আছে ঠিক আছে কে ওয়ান কে টু নিয়ে কোথাও বললো যে নর্মাল রিয়াকশন ক্যালকুলেট করতে ঠিক আছে তো নর্মাল রিয়াকশন ক্যালকুলেট করার যে প্রসেসটা আর টেনশন ক্যালকুলেট করার যে প্রসেসটা একই হবে মানে টেনশন যেভাবে আমরা ক্যালকুলেট করি কোথাও এটাকে নর্মাল রিয়াকশন বলে দেয় একই জিনিস আলাদা কিছু না ঠিক আছে তো বুঝে গেল কি হচ্ছে তো এখানে একটা রড আছে হান্ড্রেড সেন্টিফ লেন্থের তার মাসটা বলে দিয়েছে ওয়ান মানে মাছ যেটা ওয়ান গ্রাম বলেছে আর এখানে আরেকটা মাসকে টোয়েন্টি সেন্টিমিটারে রেখেছে ঠিক আছে আর যেটা ব্যালেন্স যেখানে করা আছে টুয়েলভ গ্রামও বলতে পারি নাইফ বলতে পারি যাই বলি সেটা আছে ফোরটিতে তার রেসপেক্টে ব্যালেন্স হচ্ছে ঠিক আছে এবার এখানে একটা সাপোর্ট আছে যেখানে দুটো স্ট্রিং দেওয়া আছে এবার স্ট্রিং এর টেনশনগুলো কত ক্যালকুলেট করতে হবে তো এখানে কন্ডিশন কি রডটা হরিজেন্টাল থাকবে তো এবার লেখাই হুম ইকুইলিব্রিয়ামে থাকবে ঠিক আছে না ইকুইলিব্রিয়াম না হলে তো হবে না ঠিক আছে তো কোশ্চেনটা বলে দিচ্ছি ফাইন্ড ভ্যালুজ অফ ফাইন্ড দা টেনশন দ্য টেনশন ইন দা ফাইন্ড দ্য টেনশন ইন দা টু স্ট্রিংস ইফ দ্য ইফ দা সিস্টেম লিখেন ইফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম

ঠিক আছে তো ফার্স্টে একবার তোরা দেখ ট্রাই করতে পারিস তারপর দেখ ট্রাই করে কি হবে টর্ক নিয়ে মিনিমাম দুটো ইকুয়েশন চাই আরিবাম যখন বলে দিল তখন একটা ভালো হিন্ট করা যায় ঠিক আছে দেখ এখানে তো অনেক পয়েন্ট আছে একটা দেখ এ একটা পয়েন্ট আছে বি একটা পয়েন্ট আছে তারপর যেখানে ফলক্রামটা আছে সেটা একটা পয়েন্ট ফিফটি একটা পয়েন্ট আবার টোয়েন্টি একটা পয়েন্ট অনেক পয়েন্ট আছে তো যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমরা টর্ক নিতে পারি একবার মনে কর যখন টি ওয়ান ক্যালকুলেট করবো না টি ওয়ান ক্যালকুলেট করলে টি ওয়ান এর অপোজিটে কে আছে বিটা আছে তো বি পয়েন্টে টর্কটা নেব আর যখন আমরা টি টু ক্যালকুলেট করবো কোন পয়েন্টে নেব তখন এটা নেব তো আমাদের দুবার দুটো ইকুয়েশন চাই তো তো এটা অনেকভাবে সলভ করা যায় অনেক বইতে দেখবে অনেক কিছু করে ফোর্স দেখে বলে উপরে দুটো ফোর্স আছে নিচে ফোর্স আছে ওসব দরকার নেই একটা মেথডই সলভ করব ইজিলি সলভ করব ঠিক আছে একটা মেথডে একবার হচ্ছে এ রেসপেক্টে দেখবো আর একবার হচ্ছে বি রেসপেক্ট ওটাই তো আচ্ছা ঠিক আছে ও রেসপেক্টে তখন ঠিক আছে ভেরি গুড দিলাম আচ্ছা আচ্ছা ওই মেথডটা নাকি টি ওয়ান নিচের দিকে ফোর্সগুলো ওটা দেখে তো আমি যেটা করছি এটা এ রেসপেক্টে একবার নিয়ে নেব একবারই সলভ হয়ে যাবে ঠিক আছে ফলক্রামের রেসপেক্টও করা যায় দুটো আনন থাকবে একটা ইকুয়েশনে আর আমি যেটা করছি কি একবারই একটা সরে যাবে একটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে দেখাচ্ছি এটা দেখ এটা ভালো করে বুঝে নেবে ঠিক আছে এটা ফিউচার দেখ ব্রাইট হবে এটা বুঝলি এটা বুঝলেই ফিউচার ব্রাইট হয়ে যাবে ঠিক আছে ফিউচার ব্রাইট হবে এটা ভালো করে বুঝে নেবে মানে আগের কোয়েশ্চেনগুলো দেখ মোমেন্ট অফ ইনার্সিয়া ওইগুলোও কিন্তু ভালো মানে এতক্ষণ যেগুলো করালাম তো ওগুলো ফিউচার ব্রাইটের জন্য আর যেখানে দেখবি অনেক কমপ্লেক্স জিনিস চলে আসে রোলিং ওগুলো ফিউচার ডার্ক করে দেয় বেটার ওগুলো স্কিপ করে দিতে হবে তো বলে দেবো কোনগুলো ডার্ক হবে ফিউচার এখন তো ব্রাইট হবে এটা শিখলে মানে এটা শিখতেই হবে এটা আসবেই আর কি সব জায়গায় তো দেখ নেট দে তখনও লাগবে কম্পিটিভ এক্সামে লাগবে স্কুলেও লাগবে এটা সব জায়গাতে এমনি একটা কোয়েশ্চেন ধরিয়ে দেবে ঠিক আছে থ্রি মার্কসও দিয়ে দেবে এগুলোতে ঠিক আছে তো এইটা টু মার্কস যেটা দেখাচ্ছি দেখ এবার ফার্স্টে আমরা কি করছি দেখ লিখে করছি টু ফাইন্ড টু ফাইন্ড টেনশন টি ওয়ান ঠিক আছে ফার্স্টে টি টুটাকেই ফাইন করি টি টুটাকে ফাইন করবো ওইটা কোনো ব্যাপার না টি ওয়ান টি টু যেটা আগে করা যায় তো টি টুটা কোন পয়েন্টে অ্যাক্ট করছে বি পয়েন্টে আছে তো টি যখন নেবো তার অপোজিটে যে আছে ওকে নেবো মানে এ পয়েন্টে টর্ক নেবো তখন আমাদের লিখতে হবে কি যে টেকিং টেকিং নেট টর্ক ডাউন এট অ্যাবাউট পয়েন্ট এ কারণ এ আছে টি টুর অপোজিটে আছে এবার টর সাম করব ঠিক আছে তো টি টুর অপোজিটে দেখ যে এ পয়েন্টে কোন ফোর্সটা যাচ্ছে এ পয়েন্টের থ্রু দিয়ে টি ওয়ান যাচ্ছে তো যখন আমি এই পয়েন্টটা দেখছি এই পয়েন্টের উপর যে ফোর্সগুলো থাকে না সেগুলো ক্যান্সেল হয়ে যায় টি ওয়ান আর দরকার নেই টি ওয়ান ভ্যানিশ হয়ে গেল আর লাগবে না তো এবার কি আছে এই সেভেন্টি জি একটা ওয়েট আছে এর একটা ওয়েট লাগবে ঠিক আছে ফলক্রামে তো কিছু লাগে না দরকার নেই আর যখন একটা বডি থাকে তার সেন্টার যেটা হয় যেমন এই রডের সেন্টারটা কোথায় থাকবে এটা তো হান্ড্রেড সেন্টিমিটার এর রডটা তো ফিফটিতে হবে তো সেন্টার দিয়ে তো ওয়েটটা অ্যাড করে তাই না তো রডের মাসটা কত দিয়েছে ওয়ান দিয়েছে তো ওয়েটটা আমরা লিখে দেবো ওইটাই দিয়েছে মাস অফ দ্য রড না এটা গ্রামে হবে ঠিক আছে জিএফ ডিটা হচ্ছে ওটা গ্রাম ফোর্স বলে দেয় মানে ওটা ইন্টু জি করে দেখ ওয়েট কি ওয়ান গ্রাম তো গ্রাম ইনটু জি করবো তো এটাকেই গ্রাম ফোর্স বলে দেয় তো এখন যেটা ইউনিট কনভার্সন করছে না কারণ ইউনিট কনভার্সন করলে সেন্টিমিটার আছে এগুলো সে পয়েন্টে হয়ে যাবে কেমন অড হয়ে যাবে তখন এদার হয়ে যাবে তো যা ইউনিট আছে গ্রামটা গ্রামেই রাখলাম সেন্টিমিটার সেন্টিমিটারই থাকুক আর জিএফ আছে জিএফই রেখে দেবো ঠিক আছে তো জিএফ মানে অন্য কিছুই ভেবে নেবে সবাই তো সেই জিএফটা নয় ঠিক আছে তো কেজিএফ অন্য মিনিং হয় কেজিএফ অত হাসাহাসি নেই ঠিক আছে জিএফই বেশি হাসাহাসি আছে কেজিতে কম তো অত তো হাসাহাসি হবে না তাই না জিএফএ হবে ঠিক আছে তো এবার যাই হোক এখানে সলভ তো করি কি হচ্ছে দেখ এতটা একবার লিখে না তারপরে বুঝতে হবে এতটা একবার সলভ লিখে না তারপরে বুঝাচ্ছি

ও তো গুলো চ্যাপ্টার হলে তো হবে না তাই না একটাই নেব তো একটা কোন চ্যাপ্টার কোনটা নেব 244 সেট কোনটে বোর্ড বেশি হচ্ছে গ্যাসিসি ওয়ার্ক এনার্জি ওয়ার্ক এনার্জি তো হ্যাঁ এক্সামই নেই তো আগে ওয়ার্ক এনার্জি আছে ছোটই নি নেব ওয়ার্ক এনার্জি তে আগে এটা কমপ্লিট হবে তারপরই নেব তবে নেছ না ঠিক আছে ভালো ওইটা কমপ্লিট করব না তো ঠিক আছে কমপ্লিট হবে না একদিনে এটা না ফার্স্ট আমি একটু পড়াবো তারপর টেস্ট নেবো এক ঘন্টায় ঠিক আছে তো এবার চল এটা দেখি এবার কি হবে সলভ হয় একটু দেখি তো এ রেসপেক্টে নিচ্ছি তো দেখ এ পয়েন্টের রেসপেক্টে কি কি টর্ক থাকবে এটাকে একটু সিম্পলিফাই করে দিই দেখ এখানে এ পয়েন্টে আছে দেখ ভালো করে দেখে নে টোয়েন্টি সেন্টিমিটারে কত আছে টোয়েন্টিতে একটা ওয়েট আছে না কত আছে সেভেন্টি সেভেন্টি জিএফ আছে

এটা ক্লক ওয়াইজ করবে ঠিক আছে আর যেটা আছে টি টু কি করবে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হলো তার মানে এখানে সামটা দেখে নেবো কি হচ্ছে মানে এই দুটোর সামটা এটা রিকুয়াল হবে তাই তো তো ডিসটেন্সটা দেখ ফার্স্টে আছে টোয়েন্টি সেন্টিমিটার তাই তো টোয়েন্টি ইনটু কত আছে সেভেন্টিন তো টোয়েন্টি ইনটু সেভেন্টি প্লাস দিয়ে কি লিখবো ফোর্টিন ও ফিফটিন

তো ওটা এফ সেন্টিমিটার যেমন আছে ওরকমই লেখা দেবো তো লাস্টে আমি বলছি সেন্টিমিটার এফ কিছু লেখা দরকার নেই ওই ডিজিটগুলোকে মাল্টিপ্লাই করবো নাম্বারগুলো নাম্বারগুলো মাল্টিপ্লাই করে দেখি আসছে বাকি কিছু লিখতে হবে না ঠিক আছে দেখ টোয়েন্টি ইন্টু সেভেন্টি কত হয় ফোর্টিন হান্ড্রেডে আসছে আর ফিফটি ইন্টু ওয়ান ফোর্টি তাই তো সেভেন এলো এবার দেখ জিরো ক্যান্সেল করে দিন ক্যান্সেল করে দিলাম দুটো জিরো কত এলো

তাই আপগ্রেড আপগ্রেড হবে দেখ এবার হাউ টু ফাইন্ড আমি দেখালাম টু ফাইন টি টু দেখিয়ে দিয়েছি এক লাইনে পেয়ে গেলাম একটা ইকুয়েশন থেকে এবার টু ফাইন টি ওয়ান তার অপোজিটটা করব কত আসছে হ্যাঁ বি থেকে নেব তাই তো হ্যাঁ টোয়েন্টিটা এইটটি হয়ে যাবে টা ফিফটি থাকবে আর যেটা আছে জিরোটা হান্ড্রেড হয়ে যাবে উল্টোটা হয়ে যাবে মানে আমি কি করব এইখান থেকে এই ডিসটেন্সটা ফিফটি হলো এটা হচ্ছে এইটটি আর এটা হচ্ছে হান্ড্রেড তা একই হবে সল্ভ করতে হবে এরকমই হবে ভ্যালুটা আলাদা হবে কারণ মাসগুলো একটু আলাদা চেঞ্জ হয়ে যাবে তো একটু আলাদা হবে দেখি রেকর্ডে কত আসছে মানে একটাই চেঞ্জ হবে টোয়েন্টিতে এইটটি হবে বাকিগুলো একই থাকবে আর টোয়েন্টি এইটটির জন্যই অনেক চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এবার একটু এদিকে আসে সল্ভ করতে হবে না অত হাসি গল্প করলে হবে না কলেজে গিয়ে অনেক গল্প করে যাবে কলেজে আগে একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে হ্যাঁ কলেজে হয়ে যাবে না কেন একটু পড়াশোনা করলেই হবে এটা তো এই চ্যাপ্টার সব চ্যাপ্টার তো পড়তে হবে না এবার নিজের চয়েস থাকে তো এই চ্যাপ্টারটা ভালো লাগছে না পড়বো না ওয়ান টোয়েন্টি সিক্স আছে না ওয়ান টোয়েন্টি সিক্স ঠিক আছে ভেরি গুড ঠিক আছে তো কার কি কার্ড ছিল দেখে নেবি তখন আপগ্রেড হয়ে গেল তাই না বললাম তো ওয়ান টোয়েন্টি সিক্স আসবে এটাকে সলভ করে দেখাবো দেখাই এটা তো হয়ে গেছে লেখা এটা লেখা হয়ে গেছে তো এটা দেখাই সলভ করে তো দেখ এখানে যেটা টু ফাইন টি টু যেটা হবে বি বিএ রেসপেক্টে এটা টি টুটা তখন টু ফাইন টি ওয়ান টি ওয়ান এর জন্য টি টুটা ক্যান্সেল হয়ে গেল তখন টি ওয়ানটা আমার দরকার ঠিক আছে দেখ টি ওয়ানটা এক্সট্রিম যে এন্ডে আছে কর্নারে আছে তখন বিটাকে আমি জিরো মতো নিয়ে নেব জিরো পয়েন্ট মানে হান্ড্রেডটা জিরো হয়ে যাবে জিরোটা হান্ড্রেড হয়ে যাবে এ পয়েন্টটা তখন হয়ে গেল হান্ড্রেড উল্টোটা হয়ে যাবে ঠিক আছে ফিফটিতে যে ওয়েটটা আছে ওয়ান ফোরটি জিএফ

টু সিক্স নিউটন যদি নিউটনে দরকার হয় এরকম ভাবে কনভার্ট করে নেবো মানে গ্রাম থেকে কেজি করলাম কেজি থেকে ইন্টু টেন করলাম আর যদি মনে কর টেন যদি ভালো না লাগে তোরা নাইন পয়েন্ট এইট করতে পারিস যদি টেন যদি পছন্দ না হয় ঠিক আছে যে টেন দিয়ে করবো না নাইন পয়েন্ট এইট নেবো ঠিক আছে ঠিক আছে এবার পরে যেটা যায় এরপর আমার ফেভারেট কোশ্চেনে যাই ঠিক আছে এগুলো আমার ভালো লাগে না আমার এগুলো এগুলো আমার ফেভারেটে নেই আর পরেরটা ফেভারেটে আছে হুম দেখ অন্য একটা এটা তো টর্কের একটা কোয়েশ্চেন দেখলাম এবার একটা অ্যাঙ্গুলা মোমেন্ট একটা কোশ্চেন নিয়ে যাচ্ছে অ্যাঙ্গুলা মোমেন্ট আমি জিনিসটা আগের দিন করাচ্ছিলাম ঠিক আছে তো তার থেকে অ্যাঙ্গুলা মমেন্ট জানা আছে তো ফর্মলাটা জানা আছে তো এটা থেকে কোশ্চেন একটা করাচ্ছি क्वेश्चन लिखें ना जे इफ द रेड एंड मास इफ दस एंड मस दर्थ इफ दस एंड मै आर्थ रिड्यूसेस टू सडेनलि रिड्यूसेस टू हाफ इट्स इनिशियल वैल्यू reduces to half of its initial value then determine <coughs> the new duration then determine the new duration of the day of a day ঠিক আছে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বেসিসে হবে মোমেন্টাম যেটা হয় দেখে এর ফর্মুলা কি হয় জানো l ভেক্টরে টু ভেক্টারে যখন লিখি ভেক্টরে হলে r ক্রস পি তাই তো আর পি যেটা আছে মাস ঠিক আছে এল আরেকটা হয় কি ফর্মুলা ওমেগা হয় তো যখন দেখবি টা আছে r মানে তো একটা রিজিট বডি একটা স্পিয়ার হলো বা সিলিন্ডার হলো যে কোনো বডি থাকলো তখন আমাকে আই ওমেগা দিয়ে সলভ করতে হবে ঠিক আছে l i ওমেগা ঠিক আছে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মুলা তো এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখ এখানে যখন কোশ্চেনটা কি বলেছে যে আর্থ এর রেডিয়াসটা কমে গেল তাই তো আর্থ রোটেশন তো এরকম ইলেকট্রনের স্পিনও স্পিন হয় আর্থ রোটেশন হচ্ছে ঠিক আছে যার জন্য ডে নাইট হচ্ছে তো ইনিশিয়ালি আর্থ মাসটা এম ছিল আর রেডিয়াসটা মনে কর আর ছিল ঠিক আছে তখন একদিনে টাইম পিরিয়ড কত হয় টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে এবার কি হচ্ছে রেডিয়াস মাস দুটোই বোধ চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে কি হলো এটা থেকে বলেছে আর্থে যে রেডিয়াসটা মাসটাও কমে গেল রেডিয়াসটা হাফ হয়ে গেছে তাই তো রেডিয়াসটা হাফ হয়ে গেল এরকম কন্ডিশনে ঠিক আছে যে রেডিয়াস হয়ে গেছে আর বাই টু আর মাস হয়ে গেল এম বাই টু ঠিক আছে দুটোই বলেছে হাফ হাফ হয়ে গেছে কোনো রিজনের জন্য ইমাজিনারি আসলে তো হবে না আসলে কি হবে ওটা হবে না কোথাও রেডিয়াস বলে ইনক্রিজ হচ্ছে কোথাও ডিক্রিজ হচ্ছে আসলে তো ম্যাজিক করে করবে না ঠিক আছে তো এবার এখানে বলছে হোয়াট উইল বি দ্য নিউ টাইম পিরিয়ড টি ডি কত হবে একটা করে নেয় টি ওয়ানটা করে নেয় টোয়েন্টি ফোর আর টি টুটা হোয়াট উইল বি টি টু টি টু কত হবে তো এটা অনেক রকম মেথডই সলভ করা যায় তো দেখা যাচ্ছে কীভাবে সলভ করবো ঠিক আছে তো এরকম যখন কেস থাকে না তো দেখবে যেটা এটা ছোটোবেলা এটা সত্যিকারের ছোটোবেলার কথা বলছি যেটা সত্যিকার অরিজিনাল ছোটোবেলা মানে ইলেভেনের আগের করে ছোটোবেলা না দেখবে নাইন ছিল তো ক্লাস নাইন ছিল ক্লাস নাইনে একটা ছিল না লস অফ মোশন মোশন ওই সব চ্যাপ্টারগুলো তো ছিল তো সেখানে নিউটন স্লো বলে একটা জিনিস ছিল না ছিল নিউটন স্লো এখানে ছিল তো ওইখানে দেখবে আমরা লিখতাম কি ফোর্স টু এম এ লিখতাম তাই তো ফোর্সটাকে এমনিও লিখতাম লিখতাম না যে চেঞ্জ ইন বাই টাইম মানে মোমেন্টাম বাই টাইম করলেও ফোর্স হয় আর মাস ইন্টু অ্যাক্সেলারেশন করলেও ফোর্স হয় এটা একদম লাইনে ছোটবেলায় ছিল ইলেভেনও এটাই কাজে লাগে যদিও ঠিক আছে আমরা ক্যালকুলাস লিখে গেছি ক্যালকুলাস লিখি লাগে তো একই জিনিসটাই ঠিক আছে এবার মনে কর যদি ফোর্স না থাকে ফোর্স না থাকলে ডেলপির ভ্যালুটা কত হবে বাই যেটা আছে এটাও জিরো হবে তখন পি কত হবে কনস্ট্যান্ট এটা জিরো হচ্ছে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ঠিক আছে এই ডেলপি মানে কি মিনিংটা হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু জিরো মানে পি টু ইকাল টু পি ওয়ান হবে তো তাই না তো পি টু মাইনাস পি ওয়ান জিরো পি টু ইকুয়াল টু পি ওয়ান ফোর্স যদি বাইরে থেকে না থাকে ঠিক আছে মানে ভেতরে মনে কর আমি কি করেছি মনে কর একটা ক্লাসরুমের মধ্যে যে তোরা সাপোজ আছিস এবার স্টুডেন্টরা কি করছে গল্প করছে মারপিট করছে যা করছে করুক বাইরে থেকে কত কোনো ডিস্টারবেন্স নেই তার মানে ভেতরে যে বক্সের মধ্যে যা আছে মানে রুমের মধ্যে যা আছে মোমেন্টাম কনজারভেশন হবে এবার যদি বাইরে থেকে কেউ রুমটাকে সাপোজ ধাক্কা দিল ঠিক আছে বাইরে থেকে যদি রুমটাকে কেউ ঢেলে দেয় তখন কি হচ্ছে বা কোনো হয়তো হলো বা কিছু হলো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স এলো তখন চেঞ্জ হয় তো ভেতরে মনে কেউ কাউকে এক ঘুষি ঠিক ঠিক আছে আছে ওর এক ঘুষি মারলে তো বসে থাকবে না ওর তখন চার ঘুষি মারবে আর্ট হবে তো তোমার ইনক্রিজ হবে ঠিক আছে তখন ভেতরে যে যতই মারপিট করছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিন্তু টোটাল মোমেন্টাম কনস্টেন্ট থাকে বাইরে থেকে ফোর্স না এলে সিমিলারলি এখানেও কি হচ্ছে যে আর্থে রোটেশন হচ্ছিল হঠাৎ করে কেউ ম্যাজিক কিছু করে দিল ম্যাজিক করার জন্য কি হলো মাসটা হাফ হয়ে গেল রেডিয়াসটা হাফ হয়ে গেল তো এখানে কোনো টর্ক থাকে না এক্সটার্নাল টর্ক থাকে না যখনই দেখবে না যে বলেছে টাইম পিরিয়ড অফ ডে বা কোথাও রেডিয়াস কত হলো নিউ ভেলোসিটি কত হচ্ছে এমনিও বলতে পারে যে আর্থের আগে স্পিডটা ওমেগা ওয়ান ছিল এবার নিউ স্পিডটা কত হবে এরকম কোয়েশ্চেনও দেয় তো যখনই এই কোয়েশ্চেন থাকবে আমরা মোমেন্টাম কনজারভেশন করবো মানে করে নেব কি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে ডাইরেক্ট ওটা দিয়ে করে দেবো ঠিক আছে তো এইরকম প্রবলেম গুলো সলভ কি করে হবে ফ্রম বেসিস অফ কনজারভেশন কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ঠিক আছে যেমন এটা পি টু পি ওয়ান হলো ঠিক আছে তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল ইনিশিয়াল যেটা ছিল এল ফাইনাল হবে তাই তো তো এবার এল এর ফর্মুলা কি হয় আই ওমেগা হয় তো এর জায়গায় আমি কি লিখতে পারি আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু ঠিক আছে তার থ্রুদি হবে কিন্তু ওমেগা কি আমার দরকার ওমেগা তো দরকার নেই টাইম পিরিয়ড দরকার তো টাইম পিরিয়ড পাবো কি করে ওমেগা থেকে টু পাই বাই টি এর থ্রু পেয়ে যাবো তাই তো তো ওইটাকে আরেকবার লিখছি দেখ এটা আমাদের এতটা লেখা হয়ে থাকলো ঠিক আছে আগের কোয়েশ্চেন তো আর দরকার নেই এটা সরিয়ে দিই দেখ ওমেগা টু কত হয় টু পাই বাই টি হয় তো এবার আই ওয়ান কি হবে পাই বাই এটা হলো তো টু পাই কে ক্যান্সেল হয়ে গেল তো তো কি আসছে আই ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু আই টু বাই টি টু এটা থেকে সলভ করবো তো এতটা হেঞ্চ দিলাম এবার সলভ করতে দিলাম তারপর দেখি এ করছে

সলিড ধরে নিচ্ছি তো সলিড ধরলে দরকার ঠিক আছে তো দেখ ওইটাকে একবার লিখছি দেখ এখানে একটা মার্ক করে দিলাম স্টার কিছু একটা দিলাম ঠিক আছে এবার স্টার দিয়ে এখানে কন্টিনিউ করি কি আছে আই ওয়ান যেটা মোমেন্ট অফ ইনার্সি অফ সলিড স্পিয়ার সলিড স্পিয়ার ইকুয়াল টু 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 ফিফ এম আর স্কোয়ার ঠিক আছে তো ইনিশিয়ালি আই ওয়ান যেটা আছে দেখ আই ওয়ান এর জায়গায় লিখছি টু ফিফ এগুলো ক্যান্সেল হয়ে যায় আর স্কোয়ার বাই টি ওয়ান কত ঘন্টা ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স এবার সেকেন্ডে কি হবে টু ফ্যাক্টরটা একই থাকবে মাসটা কত হয়েছে এম বাই টু হয়েছে আর আরটা টা আর বাই টু হয়েছে টি টু এবার টি টু সলভ করে নেব তো দেখ সবই ক্যান্সেল হয়ে যায় তো এমটা টা ক্যান্সেল হয়ে যায় आर स्कोर कैंसल हो जाए कि टू फाइव कैंसल हो जाए तो वन बी वन एखे की आस टू मल्टीप्लैड बाय बु स्कोर मैं वन बोर तै तो यकम आस तो यार कि हलो वन बु इंटू वन बोर कत है वन बी टू ठीक है तो टी टू कत आस वन बट तो टी वन मान हम टोटी फोर থ্রি ঘন্টা থ্রি আওয়ার্স হয়ে যাবে মানে তো তিন ঘন্টা মানে হচ্ছে দুটো টিউশনই হয়ে গেল একদিন পেরিয়ে গেল দুটো টিউশন করলেই তো হয়ে যাবে না থ্রি আওয়ার্স হয়ে যাবে তখন তখন কি ভালো হবে ভালো হবে না তো এমনিতেই মুভমেন্ট অফ ইনার্সে ইনক্রিজ হয়ে গেলে স্পিডটা কমে যাবে তখন মনে কর যদি রেডিয়াসটা ডাবল হয়ে যেত এমনিও দিতে পারে তো এটা একটা দিয়ে এটা অবজেক্টিভেও আসতে পারে আর এটা কি টু মার্কস দেবে মনে হচ্ছে ওয়ান দেবে ওয়ানই দেবে তবে ঠিক আছে ঠিকই বলেছে ওয়ান ইয়ার এর মনে এত বড় অঙ্ক নয় মানে ওইটা এইখান থেকে করতে হবে এই সব ড্রয়িং করে তো দেখাতে হবে না ড্রয়িং করা দরকার নেই ওটা টু দিলে দিতেও পারে অবজেক্টিভই তো দেয় এগুলো এগুলো অবজেক্টিভ কোয়েশ্চেন আগের গুলো টু থ্রি ছিল যেগুলো দেখাচ্ছিল এই টাইম নিতে নর্মালি দেবে যেটা হোমওয়ার্ক দিলাম স্পিয়ারের ওইটা টু বা থ্রি দেবে ওগুলো বড় কোয়েশ্চেন হ্যাঁ পাঁচ মার্কসের কোয়েশ্চেন তো একটাই নেই ওটা তো মিক্সড করে হয় আর কি মানে পাঁচ মার্কসের কোয়েশ্চেন কি হয় মানে টু প্লাস থ্রি বা টু প্লাস টু প্লাস ওয়ান এমনি করে হয় ঠিক আছে মানে ডাইরেক্ট একটা পাঁচ হয় না ডাইরেক্ট একটা পাঁচ দিলে তো আর মানে ইয়ে হয়ে যাবে আর কি মানে ওই একটাই সলভ হবে আর কিছু হবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখানে কয়েকটা একটু করিয়ে দিই আর কয়েকটা ভালো কোয়েশ্চেনে যাই আমার ফেভারিট কোয়েশ্চেনগুলোই আসছে এবার অ্যাঙ্গুলার মুভমেন্ট আমার পার্টটাই আমার বেশি ভালো লাগে কারণ এর আসল কোয়েশ্চেনগুলো ভালো ঠিক আছে টর্ক টায়কটা বেশি হার্ড হয় আমি কতগুলো অ্যাসাইনমেন্ট এবার স্টার্ট করব আর টেস্ট সিরিজও শুরু হয়ে যাবে টেস্ট সিরিজ এই উইক থেকেই হবে ওয়ার্ক এনার্জি পাওয়ার টেস্ট ওয়ান যেটা এই উইকেই নেব একদিন টেস্ট সিরিজ থেকে স্টার্ট হবে আর তারপরে প্রত্যেক উইকে একটা করে পরীক্ষা হবে মানে থার্টি মিনিটসে একটা পরীক্ষা হলো এরকম করে একটা উইকলি টেস্ট হবে এটা থার্টি মিনিটস অনলি ওইটা নেক্সট উইকে যেটা ওয়ার্ক এনার্জি থাকবে ঠিক আছে ডেটটা তো নেক্সট কি হচ্ছে ডেট আজকে কত আজকে উনিশ তারিখ মানে হচ্ছে ছাব্বিশ হবে টোয়েন্টি সিক্স এ টোয়েন্টি সিক্স হচ্ছে তো নেক্সট কোয়েশ্চেন দেখ এটা একটা ভালো কোয়েশ্চেন এটা নিটের কোয়েশ্চেন করেছে নিট নিটে এসেছিল ঠিক আছে নিটে যারা দেখছি ভালো করে দেখে নিবি এটা তো মুভমেন্ট অফ ইনার্সিয়া এর পরের স্যারডে থেকে ওইখানে ক্লাস করাবো ঠিক আছে ওই রুমটাতে ওই রুমটা ক্লাস করাবো কারণ খুব আওয়াজ হচ্ছে এখানে খুব আওয়াজ হয় ঠিক আছে হুম কেউ ওইখানে হ্যাঁ মহিলা তো নিচে থাকবে তো আমি তো ক্লাসটা উপরে করাবো ঠিক আছে তো মোমেন্ট অফ ইনার ওইখানে ভিড় থাকে তো বাচ্চাদের পড়ায় সবাই ইয়ে থাকে মানে পেরেন্টসরা থাকে ওইখানে তাই তো ভিড় থাকে মানে বাচ্চাদের হলে কি হয় মানে মাও আসছে বাবা আসছে তো তখন তিনজন মানে এমনিতে তোরা তো একা অনেকে চলে আসে ঠিক আছে আর আদার কি হচ্ছে টেন হলে মানে নাইন টেন আমি দেখেছি মানে পরীক্ষা নেওয়ার সময় কি হয় মাও আসে বাবাও আসে ঠিক আছে তো আমি এসে দেখি যে আমি হয়তো কোয়েশ্চেন পেপার জেরক্স করাচ্ছি লেট হয়ে গেল তো একটু দশ মিনিট লেট আমি দেখছি এত ভিড় কেন এত ভিড় কি হয়ে গেল তো বাবা হয়েছে বাবা হয়েছে পরীক্ষা তিন দুজনই আসে আর ইলেভেন থেকে কি হয়ে যায় ইলেভেন থেকে তো আর কন্ট্রোলে থাকে না তখন তো আসছে তো মোমেন্ট অফ ইনার্সিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রিজিড বডি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রিজিড বডি

তো কাইনেটিক এনার্জি ওখানে গল্প পেলে একটু বলে দিই রোটেশনে কাইনেটিক এনার্জি কেমন হয় ঠিক আছে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি আই ওমেগা স্কয়ার কারেক্ট ঠিক আছে তো এখানে হাফ এম ভি স্কয়ার তো এমনি হলো নরমালি তো এটা কেই যেটা হয় এটাকে বলে দিই ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আর এখানে আমার কি হচ্ছে দরকার রোটেশনাল রোটেশনাল কাইনেটিক এনার্জি লাইক 1/2 আছে নরমালি তো মাস ইজ তো এখানে চলে আসছে মোমেন্ট অফ ঠিক আছে তো তার জায়গায় চলে এলো আই চলে এলো আর ভি এর জায়গায় কি আছে ঠিক আছে তো আই ওমেগা স্কয়ার চলে এলো ঠিক আছে আর আরেকটা দেখ এখানে তো মোমেন্টাম বলেছে তো আমরা আগে লিখতাম না কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ মোমেন্টাম আমরা কি লিখতাম পি স্কয়ার বাই 2m লিখতাম ঠিক আছে তো এখানে দেখ এটাও তো লেখা যাবে তাই তো கேটা পি এর জায়গা কি হচ্ছে পি ইস রিপ্লেসড বাই এল আর যেটা এম এস রিপ্লেসড বাই আই ঠিক আছে আর ভি ইস রিপ্লেসড বাই ওমেগা এই টার্মস গুলো হলো তো রোটেশনলে জায়গা এটা কি হয়ে যাবে পি স্কয়ার বাই 2 এম ওটা কি লিখবো পি এর জায়গায় রাখ বসিয়ে নেকি আছে এইচ স্কয়ার বাই 2 আই ঠিক আছে এটা হচ্ছে রোটেশনালের ফর্মুলা তো কোশ্চেন কি দেওয়া আছে কি গিভেন

তো ঢুকে লিখলে তো ইয়ে চলে যাবে কার্ড কার্ডে তো পিছিয়ে যাবে আর কি ঢুকে লেখা যাবে না আর এক্সাম গুলো পরে হচ্ছে আমি মাঝখানে বসে থাকবো আর কি মানে চেয়ার নিয়ে মাঝখানে বসে থাকবো এবার যখন পরীক্ষা নেবো মাঝখানে থাকবো আমি অবজার্ভ করবো একদম ডাইরেক্ট ঠিক আছে না আমি সবাইকে অবজার্ভ করবো দেখতে থাকবো সবাইকে দেখবো আমি সবাইকে অবজার্ভ করবো কে লিখছে ওই টুকে লেখা শেষ এবার রোডে নিতে হবে তবে না সবাইকে দেখ না পৌঁছলেই দেখা যাবে ঠিক আছে তো এটা তো কোনো ব্যাপার ছিল না নিটের কোশ্চেন গুলো একটু ইজি টাইপেরই দেয় কতগুলো কোশ্চেন ইজি দেয় ওগুলো ফর্মুলা বেস্ট কোশ্চেন দেয় ঠিক আছে আর এমসি কিউ তে এরকম কোশ্চেন দিয়ে দেবে এমনি টাইপের কোশ্চেন দিয়ে কনফিউজ করার জন্য মানে ফর্মুলাটাকে ঘুরিয়ে দেয় ঠিক আছে এবার আরেকটা কোয়েশ্চেন একটু যাচ্ছে ঠিক আছে এনার্জি আছে তো একটা একটু কোশ্চেন দেখিয়ে দিই আর একটু দেখিয়ে দিই আমার ভালো ফেভারিট কোশ্চেনটাই এলো না ঠিক আছে করে তুমি ওটা করে দে ওটা কমপ্লিট করে দিচ্ছি করে এখনই করে পাঁচ মিনিট পাঁচ মিনিট হবে করে নে করে নে ডেস্ক হ্যাঁ কিন্তু এটা করে নি সলভ করে নিচ্ছি ঠিক আছে না হয়ে যাবে কিছু পাঁচ মিনিট এইটা কোয়েশ্চেনটা করলে ঠিক হয়ে যাবে ছড়িয়ে ঠিক আছে কোয়েশ্চেনটা করলে ভালো হয়ে যাবে ঠিক আছে এই ডেস্ক ঠিক আছে এবার কোয়েশ্চেনটা আগে সলভ করে নি এটা কি হচ্ছে ডেস্ক অফ अ डिस्क ऑफ मास 5 किजी एक तर न्यूमेरिक वैल्यू तो कोडी सोप्टा हमारा थियोटिकल कोला ठीक आचे अ डिस्क ऑफ मास 5 किजी अ डिस्क ऑफ मास 5 किजी एंड रेडियस 50 सेंटीमीटर अ डिस्क ऑफ मास 5 किजी एंड रेडियस 50 सेंटीमीटर इज़ रोटेटिंग इज़ रोटेटिंग विथ एंगुलर फिलोसिटी Rotating with angular velocity 60, 60, zero, six zero radian per second. Calculate the final velocity, final angular velocity. Calculate the final angular velocity when a mass of when a mass of 500 gram. When the mass of 500 gram is slightly put, slightly placed, slightly placed on its, slightly placed on its periphery. Periphery, on a side egg. ঠিক আছে ড্রয়িংটা করে দিই তখন ওটা বোঝা যাবে কি হচ্ছে হ্যাঁ ওটাই দেখবো কি হচ্ছে মনে করে এমনি তো হতে পারে ওটা কোনো একটা ইয়ে আছে মানে ফেভিকুইক বা ফেভিকল আছে ফেভিকল দিলে তো হবে না ফেভিকুইক করতে হবে তাই না মানে ওটায় যাচ্ছে লাগলো স্টিক হয়ে গেল মানে একসঙ্গে জয়েন হয়ে গেল ঠিক আছে তো এগুলো হচ্ছে হট কোয়েশ্চেন মানে যে কোশ্চেনগুলো করলাম সব থেকে হট কোশ্চেন এইটিক মানে এই কোশ্চেন একটা শিওর আসবে ঠিক আছে একজন হট কোয়েশ্চেন তো এটা বলে কি হবে হচ্ছে সব ঠিক আছে এখানে একটা ডেস্ক আছে তো ডেস্কের মাসটা কত দিয়েছে ঠিক আছে এখানে ডেস্ক নিলাম তো এর মাসটাকে আমরা নিয়ে নিচ্ছি এম নিয়ে নিচ্ছি ঠিক আছে রোটেট করছে ওমেগা ওয়ান ওমেগা ওয়ান নিয়েও রোটেট করছে ঠিক আছে আর এর এডিয়াসটা মনে কর আর নিচ্ছি আর এরিয়াসটা ডেস্ক আছে তো এবার এটা ইনিশিয়াল ছিল এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আর ফাইনালি কি হলো ফাইনালি হচ্ছে দেখ ডেস্কটা যেমন আছে নিজের মতো থাকবে ওটার কোনো চেঞ্জ নেই ঠিক আছে ডেস্কটা রোটেট করছে তো এবার কি করলে সাইডে মনে কর একটা কোনো এমনি অনেক সময় কি দেয় মনে কর এমনি কি বলছেন অনেক রকম বানিয়ে বানিয়ে দেয় মনে কর যে ওয়াক্স থাকে না মনে কর একটা ক্যান্ডেলকে এখানে নিয়ে এলো এরকম হতে পারে দেখ তোর এক্সপেরিমেন্টও করে দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল ফ্লেম নিয়ে এলো ঠিক আছে এবার ক্যান্ডেল ফ্লেম দেখি হচ্ছে যে ওয়াক্সটা মনে কর একটা ড্রপ এসে এখানে হতো পড়লো তো ফাইভ হান্ড্রেড গ্রামের তো ড্রপ হবে না এখানে আলাদাই গডি হচ্ছে তাই না তো এখানে ওয়ান গ্রাম টু গ্রাম হবে এরকম টাইপের কোশ্চেন দেয় তো এখানে তো এটা দেয়নি এখানে তো মাছটাকে এখানে রেখেছে ডাইরেক্ট তো এখানে একটা স্মল এর মাছ এক্সট্রা কি হলো স্টিক হয়ে গেল ঠিক আছে একদম সাইডে কর্নারে তো এখানে যখন স্টিক হয়ে গেল তখন কি মোমেন্ট অফ ইনার্সিয়া সেম থাকবে এটা যা হবে এটা চেঞ্জ হয়ে যাবে তো মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হলে আগে যে ওমেগা ওয়ানটা এটা তো সিক্সটি দিয়েছে সিক্সটি ছিল রেডিয়ান পার সেকেন্ড এটা কি আর সিক্সটি থাকবে কমে যাবে তো তো এই কতটা কমলে কি সলভ করতে হবে ঠিক আছে তো এখানে এই সিস্টেমটা অনলি ডেস্ক ছিল আই ওয়ান ছিল এখন ডেস্ক আছে প্লাস মাস এসছে একটা ড্রপ বা মাস এসছে এখন এটা আই টু চলে এলো তো এই টাইপের প্রবলেম যখনই হয় তখন কি হচ্ছে কোনো এক্সটার্নাল টর্ক আছে না তো এই সব জায়গায় যখন সলভ করবো আমাকে কিছু না কিছু তো লিখতে হবে ডাইরেক্ট তো লিখতে পারি না তখন আমরা লিখে নেবো যে ইন দিস কেস টাও এক্সটার্নাল ইজ জিরো দেয়ার ইজ নো এক্সটার্নাল টর্ক ঠিক আছে টবটা লিখতে না পারলে টর্ক দিয়ে লিখলেও হবে ঠিক আছে নো এক্সটার্নাল টর্ক ডাইরেক্ট লিখবো আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু হার্গের প্রবলেমটার মতন মানে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু হয় এইভাবে এটাকে সলভ করা হয় আবার কি হচ্ছে মোবাইল দেখলে তো নিয়ে নেব ঠিক আছে মোবাইল নিয়ে নিয়ে নিচ্ছি নিতেই হবে এবার ঠিক আছে ছুটির সময় নিচ্ছি তো এবার কি তোরা ট্রাই করবি না হিন্স দেবো হবে না এরপর আই ওয়ান যেটা আছে দেখ আছে ডেস্ক আছে তো তো কি এম আর ওমেগা ওয়ান যেটা আছে ওটা কত দেওয়া আছে সিক্সটি তো তো ওমেগা এখন রাখছি পরে ক্যালকুলেট করবো ওমেগা ওয়ান রাখলাম এবার দেখ এবার হচ্ছে আই টু যেটা আছে আই টু তে ডেস্ক তো নিজে তো আছে ও তো শোনেনি মানে হচ্ছে আর স্কোয়ার তো এমআর স্কোয়ারের জায়গায় থাকবে তাই না এটা হলো এবার প্লাস কি আসছে এর এইটা এই পার্টটা আসছে তো এইটা একটা এমআর স্কোয়ার এটা তো আর ডিস্টেন্সই আছে ঠিক আছে তো এরকম যদি কোনো অবজেক্ট থাকে না যে মনে কর এটা অ্যাক্সেস আছে এটা ডিস্টেন্সটা মনে কর আর আছে আর এখানে একটা মাস চলে এলো ঠিক আছে নিয়ে তারপরে ও তো ডেস্কের সঙ্গে রোটেট করবে তো তখন কি হলো অ্যাড কি হয়ে যাবে এটা মনে কর স্মল এম আছে স্মল এম আর স্কোয়ার হয়ে যায় ঠিক আছে তার সঙ্গে ওমেগা টু বোঝা গেল ওই অ্যাডিশন সব চেঞ্জ করে দিচ্ছে ও এক্সট্রা অনেক জায়গায় আগে বললাম না যে ক্যান্ডেল থেকে একটা ওয়াক্স আসবে এই ড্রপ হইলো এই ড্রপের মাসটা আননোন থাকে অনেক সময় কি করে দেয় যে মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে দেয় বা ফাইনাল ওমেগা টাই আননোন থাকে এবার সলভ করে ক্যালকুলেট করে নেব অত তো কমপ্লেক্স নয় এগুলো ঠিক আছে দেখ এগুলো করে নিলেই দেখ এগুলো ভালো করে যদি করি সিলেক্টিভ তবে দেখ এনআইটি পেয়ে যাবে ঠিক আছে এনআইটি হয়ে যাবে এই আইআইটি হবে না এনআইটি হয়ে যাবে ঠিক আছে আইআইটি কোয়েশ্চেন হচ্ছে না এগুলো সব এনআইটি কাজ করবে ঠিক আছে আইআইটি দরকার নেই ওটা অনেক ভারী ঠিক আছে তো এবার এটা সলভ করে দেখি কি আছে তাই তো তো এখানে যদি মনে কর কিছু কমন টমন কি আসছে কি ক্যান্সেল হবে দেখি কোনটা ক্যান্সেল হবে কোন টার্মটা শুধু আর স্কোয়ারটা দেখ ক্যান্সেল হবে তাই না আর স্কোয়ারটা ক্যান্সেল হলো তো এবার আসছে দেখ এম বাই টু এটা আসছে তো এবার তো ডেটা দেওয়া আছে সলভ করে নিলেই হলো তাই তো তো টা কত আছে ডেস্কের মাছটা কত কেজি ফাইভ কেজি কেজি আছে আর এইটা কত আছে গ্রাম মানে কত কেজি জিরো পয়েন্ট ফাইভ কেজি তো এবার এখানে বসিয়ে নি দেখ টু আছে এটা ক্যান্সেলও হয়ে যাবে এলসিয়াম করলে ক্যান্সেল হয়ে যেত ফাইভ কেজি ডেস্ক 5 ফাইভ বাই টু ওমেগা ওয়ান ছিল কত 60 ছিল 60 ছিল এটাও আসবে 5/2 আর এটা আছে 0.5 এটা সলভ করলে ওমেগা 2 এর ভ্যালুটা পেয়ে যাব 0.5 টা দেখে আমরা 1/2 ও তো লিখতে পারি তাই না এটা লেখাই বেটার হবে তো 6 আসছে ওটা 50 আছে 50 চলে আসছে সলভ করলে ওমেগা 2 হলো 50 ঠিক আছে এরকম টাইপের आंसर দিয়ে দে क्वेश्चन দিয়ে দে